তোমার আবার আমাদের জায়গা বসে যাবে। জয় জয় শ্রী গুরু Oh, my God.
सावधूतं
শ্রী কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পরায়ণ সহগণ ললিতাশ্রী বিশাখানিকাশ্চ ভক্ত পঞ্চন কৃপা বর্ষণে শিক্ষিত হয়ে
আজ সকলেই আমরা এই সাতজুরিয়া গ্রামে ভাগবতী কথা শ্রবণের উদ্দেশ্যে সমবেত হয়েছি। শুধু ভক্ত মন্ডলীর কাছে অধমের বিনীত অনুরোধ, যারা এখনো কথা প্রাঙ্গনে এসে উপস্থিত হননি, যত শীঘ্র সম্ভব কথা প্রাঙ্গনে এসে উপস্থিত হন। জীবনকে ধন্যাদি ধন্য করুন ভাগবত শ্রবণের দ্বারা। যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে অনুরোধ, কেউ ভাগবতে বসে কথা বলবেন না। এটি হচ্ছে সাত্বিক ভাগবত, এখানে প্রকরণ বেশি, এখানে ঝাঁকি হবে না। হয়তো শেষ দিনে বা রাশের দিনে কয়েকটি বাচ্চাকে রাধা গোবিন্দ সাজানো গেল, নৃত্য করলো, সেটি হতে পারে, কিন্তু রাজস্বিক পাঠ অর্থাৎ ঝাঁকি, তারপর প্রচুর শুধু গান, শুধু ভজন, ওটি কিন্তু ভাগবতের প্রকরণ নয়। তাহলে মহারাজ, যাতে ঘুম না পায় এবং যাতে সবাই মন দিয়ে শুনতে পারি, কারণ কলিযুগে মানুষের তো ধৈর্য নেই, তাই ধৈর্যহীন মানুষের জন্য যাতে আরো রুচিকর হয় তার জন্যই এত আড়ম্বর, এত কিছু, তাই মাঝে মাঝে আমরা দু একটি ভজন অবশ্যই গাইব, কিন্তু মূল হচ্ছে প্রকরণ। তাই আমরা এই সাত দিন ধরে সম্পূর্ণ ভাগবতটি আস্বাদন করব। কাল থেকে কিন্তু সাতটায় পাঠ শুরু হয়ে যাবে, আজকে প্রথম দিন একটু লেট হয়েছে, কাল আমার সম্প্রদায় এখানে 6:20-এ বসে যাবে, অভাবকর 7টার মধ্যে এখানে হাজির হবে, 7টা থেকে পাঠ শুরু হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ, 7টার আগেই 6:30-7টা এসে হাজির হয়ে যাবে। যত রান্না বান্না আছে মায়েদের উদ্দেশ্যে বলছি, তাড়াতাড়ি শেষ করে, তাহলে কি হবে 10:30-10:30 মধ্যে পাঠ শেষ হয়ে যাবে, সবাই গিয়ে বাড়িতে একটু বেশিক্ষণ বিশ্রামের সুযোগ পাবে। তাই একটাই অনুরোধ, ভাগবত আসরে এসে আর কেউ কথা বলবে কেউ না। তুমি হয়তো কথা বলছো পেছনের জন্য দিয়ে শুনছো, তার সময় যদি ব্যাঘাত ঘটে তবে সেটাও মুশকিল, অপরাধ। আজ আমরা জানব ভাগবত কি, ভাগবত কাকে বলে, ভাগবতের 10টি লক্ষণ কি, আর ভাগবতের মহত্ব কি, কিভাবে রচনা হয়েছিল এই ভাগবত, এবং কেই বা প্রথম এই ভাগবতকে কানে কানে দান করেছিলেন, তার পূর্বজন্মে বৃত্তান্ত কি, এই নিয়ে হবে প্রথম দিনের পাঠ। দ্বিতীয় দিন হবে জয় এবং বিজয় উপাখ্যান, কপিল মুনি উপাখ্যান, এবং ভক্ত প্রহ্লাদ চরিত্র, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ বধ, তৎসঙ্গে থাকবে সতীর দেহত্যাগ এবং ধ্রুব চরিত্র। তৃতীয় দিনের পাঠে থাকবে ধ্রুব বংশের বর্ণনা, সেখানে আমরা পাব পুরঞ্জন উপাখ্যান, সেখানে পাব আমরা ঋষভদেব উপাখ্যান, ভরত উপাখ্যান, জনভরত, অজামিল, তারপর গজেন্দ্র মন্থন লীলা, বিদ্যাসুর বল, সমুদ্র মন্থন, ভগবানের কত শত অবতার, মৎস্য অবতার, মোহিনী অবতার, দেবাসুর সংগ্রাম। চতুর্থ দিনে আমরা ভগবান রামচন্দ্রের জন্ম, ভগবান পরশুরামের জন্ম, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, রাধারানীর জন্ম এবং একদম গোবর্ধন লীলা অব্দি আস্বাদন করব। একটা মানুষের গোবর্ধন পরিক্রমা হবে। চতুর্থ দিনে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র গাইব, যা শুনলে রাধারানীর দর্শন নিশ্চিত হয়, অপঘাতে মৃত্যু হয় না,
বাড়িতে অর্থের শ্রীবৃদ্ধি হয়, ভক্তি শ্রীবৃদ্ধি হয়, গ্রামের উন্নতি হয়। পঞ্চমে আমরা মহারাস এবং প্রথম কুতুহলম রাস, দ্বিতীয় কুতুহলম রাস জয় শ্রীরাম। প্রচুর আদি আদি বস্তু আছে যেগুলি এখনকার দিনে লুপ্ত হয়ে যাচ্ছে, সেই আদি পরম্পরা অনুযায়ী ভাগবতের যে নির্যাস এবং ভাগবতের যে চরমতম গান ভ্রমর গীত সেটিও আপনারা এখানে আস্বাদন করবেন ছ নম্বর দিনে। আর সাত নম্বর দিনে হবে ভগবানের বিবাহ লীলা এবং অন্তিম লীলা সুদামা মিলন। সেখানে জরাসন্ধ, শিশুপাল, দত্তবক্র বল, অবধূত সংবাদ এবং পরীক্ষিত কর্তৃক সুখদেব বিদায়, কলিযুগের বর্ণনা, এইভাবে 335টি অধ্যায় এবং আনুষঙ্গিক আর 10টি অধ্যায় সব মিলে 345টির কাছাকাছি অনুচ্ছেদ সর্গ বিসর্গ নিয়ে আমরা আস্বাদন করব। তাই মন দিয়ে শোনো, ভাগবত মানে হৈহুল্লোড় করা নয়, ভাগবত হচ্ছে একটা ভজন। আমরা সবাই এখানে সাধন ভজন করতে বসেছি। শাস্ত্রে নববিধা ভক্তির উল্লেখ রয়েছে, কি নয় প্রকার ভক্তির আচরণ, কি কি শ্রবণ, কীর্তন, কৃষ্ণ স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সত্য, আত্মনিবেদন। প্রথমে কি শ্রবণ, শুনতে হবে, ভাগবত আমরা শুনছি। তারপর কি হবে কীর্তন, মনে মনে গাইছি, গাইতে গাইতে লীলাটি মনে করছি, মনে হচ্ছে এই জঙ্গলে হয়তো কোথাও গোবিন্দ আমার গোচারণ করছে, হয়তো এখানেই কোথাও আমার গোবিন্দ সেখানে গোচারণ করছে, আমি ভাবছি আমি বৃন্দাবনেই রয়েছি, সেটি দেখছি, এটি হচ্ছে কৃষ্ণ স্মরণ। হয়তো কোন গাছের তলায় তাকে ভাব নেত্রে দর্শন করছে গোবিন্দ আমার, সমস্ত বন্ধুদের পরিবেষ্টিত হয়ে দুপুর বেলা যে ভজন লীলা সেটি করছে, তাই সেটি হচ্ছে কৃষ্ণ স্মরণ। সেই দেখতে দেখতে হঠাৎ মনে হলো আহা আমার সেই গোবিন্দের নরম নরম দুটি চরণ, না জানি নুড়ি পাথর দুটি ঢুকে গেছে, সামনে গিয়ে একটু পরিষ্কার করে সেই চরণকে সেবা করছি, বুকে চড়িয়ে ধরছি, চোখে চলে এই গরম উত্তাপে দিনে গোবিন্দের চরণকে সিক্ত করে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাচ্ছে গোবিন্দের চরণ, চোখে চলে এটাই তো গঙ্গা। তো সেই ভাবটি হচ্ছে কৃষ্ণ স্মরণ এবং পাদ সেবন। সময় আমরা এখানে হাসতে আসিনি, আমরা চোখে চলে কাঁদতে এসেছি গোবিন্দের চোখে, যে কান্না হাজার আনন্দের থেকেও বেশি কিছু। তাই এই ভাগবত হচ্ছে সাত্বিক ভাগবত, এত প্রকরণ, এত ভক্ত চরিত্র এর আগে কখনো বিশ্বজনে। তাই শুনবে আর মনে হবে মিছিলির ভেলা, আরো চায় মহারাজ আরো দিন আরো দিন, শেষ যেন না হয়। তাই তোমরা হয়তো অনেক জায়গায় অনেক শুনেছ, কিন্তু বৃন্দাবনের রাগানুগা ধারায় নিষ্কিঞ্চন মহাত্মাদের দ্বারা, নিষ্কিঞ্চন মহাত্মাদের কর্তৃক পরিবেশিত যে ভাগ্য, সেই ভাগ্যটি ধারা তোমরা এখানে আজ শুনতে পাবে। খুব মন দিয়ে শোন, বাচ্চাগুলোকেও বলবো বাবা খেলাধুলো করলে একটু দূরে গিয়ে কর, এখানে একদম চুক্তি করে পাঠ শোন। তাই পাদ সেবন, তারপর কি হবে অর্চন, অর্চন মানে বিশাল মন্ত্র জানতে হবে, পুজো নিয়ম জানতে হবে, না নিয়ম জানতে হবে, প্রথমে বিধিমার্গ অবলম্বন নিশ্চিত করতে হবে,
অধর্ম বলেই থাকে সব জায়গায়। যদি আচরণ শিখতে হয় তবে আগে ইসলামে যাও, সেখানে আগে ভালো করে আচরণ শিখো, তারপর যখন ধীরে ধীরে প্রেমের চরমতম পরাকাষ্ঠায় পৌঁছে যাবে তখন তো আর বিধিমার্গ থাকবে না, তখন তো গোবিন্দ নিজের জন হয়ে যাবে। কিন্তু প্রথম তো আচরণ তৈরি না হলে আবরণ তৈরি হবে না। তাই ভক্তি জীবনে প্রবেশ করতে গেলে নিরামিষ ভক্ষণ, তুলসী মালা গ্রহণ, একাদশী পালন খুব জরুরি। একাদশী করলে এর প্রচুর ফল, আমরা ফলের জন্য করবো না, কিন্তু দেখো বিজ্ঞান ভিত্তিক ভাবেও 15 দিন অন্তর যদি একদিন একটু উপোস থাকো, একটু পঞ্চশস্য না খাও, শরীরটা একটু রেস্ট পেল, এই যে আমাদের পাচক তন্ত্র কাজ করেই যাচ্ছে, একটি দিনের জন্য হলো একটু রেস্ট পেল, তুমি দীর্ঘায়ু হবে। আর এই পঞ্চশস্য খেলে কি হয়, কিছু বিশাল কিছু হয়ে যায়, হ্যাঁ হয় কি হয়, কৃষ্ণ ভক্তিতে বাধা পড়ে যায়, পাপ পুরুষ তাকে আক্রমণ করে। একাদশী করলে কি হয় মহারাজ, প্রথম হচ্ছে একাদশীর মূল উদ্দেশ্য গোবিন্দকে খুশি করা, আমরা যাই কিছু করি গোবিন্দের খুশির জন্য। দ্বিতীয় হচ্ছে যদি তত্ত্বগত দিক থেকে বলো, দেখো কৃষ্ণ লীলা করেছে কিন্তু আচরণ শিখিয়েছে কে মহাপ্রভু, কৃষ্ণ লীলাটি করে চলে গেছে, সেই লীলাটির তাৎপর্য বিশ্লেষণ করে আচরণ সম্মত ভাবে কিভাবে রাসে প্রবেশ করা যায় তার আচরণকে শিখিয়ে গেলেন মহাপ্রভু। স্বয়ং ভগবান এসে একাদশী করেছে, তা তুমি আমি কে যে একাদশী করব, একাদশী করলে ভক্তি দেবী প্রসন্ন হয়ে তাকে কৃপা করে, একাদশী করলে হরি নামে রুচি বৃদ্ধি হয়, একাদশী করলে গোবিন্দের খুব শীঘ্র কৃপায় কি হয়, অখণ্ড বৃন্দাবন বাস, অখণ্ড নবদ্বীপ বাস। তাই একাদশীর প্রচুর মহাত্ম্য বলে শেষ করা যাবে, অপঘাতে মৃত্যু হয় না, বাড়িতে কখনো অভাব হয় না, সেই গ্রামে কখনো খরা বন্যা ইত্যাদি পরিবেশ তৈরি হয় না, এত মহাত্ম একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তিথি। আজকে হচ্ছে সেই একাদশী তিথি, মরুভূমি একাদশী, অদ্ভুত সুন্দর দিনে এই গ্রামে আমরা সমবেত হয়েছি। তাই অর্চন মানে কি, অর্চন মানে হচ্ছে তোমার মনের ভাব অনুযায়ী গোবিন্দের পুজো কর, সামনে ফুল নেই, সামনে কিছুই নেই, মনে মনে সাজাচ্ছি, গোবিন্দকে স্নান করাচ্ছি, নিজের মনে মনে তাকে অনেক আনন্দের সাথে হাতে খাইয়ে দিচ্ছি, কথা বলছি। অর্চন বন্ধন কি আমি শ্লোক জানি না, যা দেখছি প্রভুকে সেই অনুযায়ী একটু বলার চেষ্টা করছি। আহা তোমার কি সুন্দর চক্ষু, কি সুন্দর তোমার নাসিকা, কি সুন্দর তোমার মুখের হাসি, দেখে মনে হচ্ছে যেন দেখতেই থাকি দেখতেই থাকি। প্রভু আমার একটাই নিবেদন, রোজ যখন আমি পুজো করতে বসলো তুমি এইভাবেই আমাকে কৃপা করে দেখা দিও, তোমার এই উপমাধুর্য আমি দেখে খুব প্রীত হই প্রভু, আর আরেকটা কৃপা করো যেন কখনো অহংকার সৃষ্টি না হয়, এইভাবে যেন তোমার সাথে আমার দিক পেরিয়ে যায়, এটাই হচ্ছে বন্ধন। তারপর হচ্ছে দাস্য, একটা সময় মনে হবে আমি প্রভুর দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তাই তুমি প্রভু আমি তোমার চাকর, কিভাবে সেবা করব, তুমি কিভাবে তোমাকে সন্তুষ্ট করব, মনের মধ্যে শুধু এই চলবে। এরপর কি হবে, সখ্য হবে, বন্ধুত্ব হবে, ধীরে ধীরে ভগবানের সাথে ভগবানও কথা বলবে, এতদিন মূর্তির সামনে তুমি কথা বলেছ, আজ মূর্তি জীবন্ত হয়ে তোমার সাথে কথা বলবে। শেষে হবে কি, নিজের বলে আর কিছু থাকবে না, সবটাই হয়ে যাবে তার, আমি তো তোমার, আর রইল কি নিজের বলতে,
জগতে সবটাই তোমার, তাই এই হচ্ছে নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি নাম হইতেই হয়। যদি কেউ অখণ্ড হরে নাম সংকীর্তন করতে পারে, সব সময় মনে মনে হরে কৃষ্ণ নাম জপ করে, তবে ধীরে ধীরে নয়টি গুণই তার মধ্যে পরিস্ফুট হয়, ধীরে ধীরে লক্ষ্য করা যায়। তা আমরা এখানে কি করতে বসেছি? এই নববিধা ভক্তি নয়টি আচরণ করতে বসেছি একসাথে। কত সৌভাগ্য আমাদের! এক সাধু ছিল, তার একটি এরকম বিগ্রহ ছিল, খুব ভালোবাসত বিগ্রহ, সেবা করে গোবিন্দে, গোবিন্দকে সে গোবিন্দ ভক্ত না, নিজের ছেলে ভক্ত, আমার সন্তান। তাই রাত্রিবেলায় যখন সাধু ঘুমোতে যেত, গোবিন্দকে নিজের সাথে নিয়ে ঘুমত। একদিন কি হয়েছে জানো? একদিন খুব বিদ্যুৎ চক্রাচ্ছে, বিশাল বৃষ্টি, ঘোর অবস্থা, যেমন হয় বর্ষার দিন। সেই বিশাল বিদ্যুতের আওয়াজে গোবিন্দ আমার ভয় পেয়ে গেছে, আর জড়িয়ে ধরেছে সাধুকে। বাবা ভয় লাগছে, বাবা আমাকে জড়িয়ে ধর। সাধু হেসে বলছে, গোপাল এ তোমার কি অবস্থা? তুমি না ত্রিলোকের প্রতি, ত্রিলোকপতি স্বয়ং কালের কাল মহাকাল, যে তোমাকে ভয় পায়, আর সেই তুমি কিনা একটা বিদ্যুৎকে ভয় পাচ্ছ, বজ্রপাতকে ভয় পাচ্ছ? যেই না বলে দিল, আর গোপাল কথা বলে না। অনেকক্ষণ পর সাধু লক্ষ্য করছে, গোপাল আর নড়েও না চড়েও না, মূর্তি হয়ে গেছে, খুব কাঁদছে। কথা বল গোপাল, একটা বার বাবা কথা বল। দু তিন দিন পেরিয়ে গেছে, গোপাল আর কথা বল, অনেক কাঁদছে, একটা বার কথা বল। শেষে গোবিন্দে কৃপা হল, গোবিন্দ দেখছে সে না খেয়ে রয়েছে। তখন আকাশ আমি করে বলছি, কি এই জন্মে তুই আর আমাকে পাবি না ওইভাবে? কেন? তোর মধ্যে ঐশ্বর্য ভাব ঢুকে গেছে, এতদিন তুই আমাকে ছেলে বলে ভালোবাসতিস, আমিও তোকে আমার পিতা বলে ভালোবাসতাম, কিন্তু এক ঝটকায় সব শেষ করে দিই, আমাকে ভগবান বানিয়ে বিরহ। অপরিপব কৃষ্ণ প্রেম যেন যজ্ঞ নদহে, এই প্রেম সহজে না হয়, যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু রাজি। ভক্তের সাথে ভগবানের যদি একবার বিরহ হয়, সেই ভক্ত আর বাঁচে না, সে শেষ হয়ে যায়, সে বেঁচে থাকতেই মৃত প্রায় হয়ে যায়। তার আমরা এখানে ভজন করতে বসেছি, স্বয়ং মহাপ্রভু আমার জাত কুল কে আস্থায়, নিরামিষায় কিচ্ছু বিচার না করে সবাইকে কৃপা করেছে। তাই আমরা যদি সেই কৃপাটিকে ধরে রাখতে চাই, তবে আচরণ করতে হবে। আচরণ না করলে কি কৃপা হবে না? কৃপা তো অনবরত হচ্ছে, কিন্তু বুঝতে পারবে, বুঝতে গেলে নিরামিষ খেতে হবে, বুঝতে গেলে একটা ভজন করতে হবে, একটু অন্তর্মুখী হতে হবে। তাই আমরা আজ ভাগবত শুনতে এসেছি, যেটি শুনলে মনে মনে খিদে তৈরি হয়, আমরাও ভজন করব। উদ্দেশ্যটা ভিড় বাড়ানো নয়, উদ্দেশ্যটা কি? যাতে সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে, সবার মধ্যে যেন প্রেম আর ভক্তি জাগ্রত হয়, সেই জন্যই এত কিছু। মহারাজের উদ্দেশ্য কি? এত হাজার জন বসে আছে, একজনও যদি শুদ্ধ ভক্ত হয়ে যায়, একজনও যদি রাধারানী দাসী হয়ে যায়, কি হবে? রাধারানী কোনোদিন তো জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে সখী, তুই আমার কাছে কথা তার কাছে শুনেছিস? সে তো কোনোদিন বলবে, এক অধম ছিল এক মহারাজ জি শুনিয়েছে। এই অধম কখন না জানি কোন জমিতে থাকবে, কিন্তু যেদিন রাধারানী আমাকে স্মরণ করবে,
সেদিন তো আমার কাজ হয়ে গেল, তাই না? স্বয়ং ভগবান যদি স্মরণ করে, শ্রীমতী রাধারানী যদি স্মরণ করে, আর কি বাকি থাকবে? এক ভক্ত নবদ্বীপ থেকে যাচ্ছে কোথায়, পুরী ধাম, শ্রীক্ষেত্রে হেঁটে হেঁটে যাচ্ছে, যখন জয় জগন্নাথ জয় জগন্নাথ গাইতে গাইতে যখন পুরী ধাম পৌঁছেছে, যেই মন্দিরে প্রবেশ করতে যাবে, পান্ডা এসে বলছে তুমি ঢুকতে পারবে না। কেন? আমি ঢুকতে পারবো না কেন? কি অপরাধ আমার? বলে তা তো জানি না, জগন্নাথ বলেছে তোমার মন্দিরে প্রবেশ নিষেধ। সাধু বলছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি মন্দিরে প্রবেশ করব, কিন্তু কি জন্য আমার প্রবেশ নিষেধ? যাও গিয়ে জগন্নাথকে জিজ্ঞাসা কর। সেই পান্ডাটি গেছে ভেতরে, জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করছে সেই সাধুর অপরাধ কি। জগন্নাথ বলছে কি, যে সাধু আগের জন্মে ত্রেতা যুগে জন্মেছে, আর সেই ত্রেতা যুগে জন্মগ্রহণ করে সে রাবণের দলের লোক ছিল। যখন আমার সাথে রাবণের যুদ্ধ হচ্ছিল তখন সে রাবণের দলে ভেরি বাজাচ্ছে, তাই সে আমার দর্শন পাবে না। পান্ডাটি এসে যখন সাধুকে সব বলেছে, সাধু কি বলছে জানো? বই গেছে আমার জগন্নাথ দর্শন করতে, চললাম, আমার জগন্নাথ দর্শনের প্রয়োজন নেই, বই গেছে। পান্ডাটি জিজ্ঞাসা করছে, সাধু তুমি এত বড় সাধু, এত দূর এখানে হেঁটে হেঁটে আসছো, তোমার কষ্ট হচ্ছে? জগন্নাথ তোমাকে দেখা দিল না, তোমার আক্ষেপ হচ্ছে? বলে না, আমার তো জগন্নাথ দর্শন হয়েই গেছে। কিভাবে? বলে ত্রেতা যুগ থেকে যে জগন্নাথ আমাকে মনে রেখেছে, ত্রেতা যুগ থেকে যার হৃদয়ে অধম বসবাস করছে, তার আমার জগন্নাথ দর্শন কি? সেটা হয়েই গেছে জগন্নাথ দর্শন। সাধুর ভাব, আমরা ভজন করতে বসেছি, প্রতিটা লীলায় ঢুকব, আর একটা করে ভক্ত চরিত্র শুনব। ভাগ্য কি? ভাগ্য হচ্ছে পরম ভক্ত যারা, সে যে মার্গেই তপস্যা করুক না কেন, দেব দেবী তপস্যা যাই করুন, অবশেষে দেব দেবীরা কি করে, সেই ভক্তকে কৃষ্ণ ভক্তেই রূপান্তরিত করে। কারণ দেবতারাও যাবে, কৃষ্ণই হচ্ছে সবার পিতা, কিন্তু ঘুরে ফিরে আসতে হয়। সরাসরি আসলে কি হবে? সময় বাঁচবে, কারণ কলিযুগের জীবের আয়ু কম, ঘুরে আসলে অনেকটা সময় অপচয় করে আসবে। তাই যে যে মার্গেরই ভক্ত হোক না কেন, সেই ভক্তের চরিত্র কথা এবং ভগবানের লীলা কথা যে যে গ্রন্থে লেখা রয়েছে তা সমস্তই ভাগবত পদবাচ্য। পরম ভক্তকে আমরা পরম ভাগবত বলি। যে গ্রন্থ বা যে ঘটনা শুনলে জীবের হৃদয়ে হরি নামে প্রবণতা জাগে, নাম করা প্রেম ভক্তি জাগরিত হয়, যে আলোচনা করলে মানুষ বিষয়ে বৈরাগ্য হয় আর কৃষ্ণে আসক্তি বর্ধিত হয়, সেটি হচ্ছে ভাগ্য। তাই ভাগ্য কি করে? জীবনে একটা গতি প্রদান করে। কি গতি? শ্রীমদ ভাগবত গতি, যেখান থেকে এসেছি পুনরায় সেখানে ফিরে যাও, তাই এটি হচ্ছে ভাগবত। তার মানে শুধু এই গ্রন্থটি ভাগবত নয়, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, ললিত মাধব, বিদগ্ধ মাধব, প্রেম ভক্তি চন্দ্রিকা,
রায়কেলি কুমুদিনী খরদা চিন্তাবন মাধুর্য কাদম্বিনী প্রার্থনামৃত তরঙ্গিনী রাগবর্ত চন্দ্রিকা চমৎকার চন্দ্রিকা খরদা চিন্তাবন রাধারস সুধানিধি বিলাপ কুসুমাঞ্জলি সমস্ত গ্রন্থই হচ্ছে ভাগবত, কারণ এগুলি হচ্ছে ভাগবতের নির্যাস। ভাগবতকেও আরো ভেতরে প্রবেশ করতে করতে যে রস পেয়েছেন মহাজনেরা সেটিকে তারা এই ভাষায় যে যে গ্রন্থে লিখেছেন এই হচ্ছে সেই গ্রন্থগুলি। ভাগবতেরও নির্যাস লঘু ভাগবত বৃহৎ ভাগবত এই সব কম্বাইন করে একটা ভাগবত পাঠ এখানে হবে, কারণ যিনি পাঠ করাচ্ছে আমার খুব নিজের জন্য প্রচুর খেটেছে মানুষটা, একটা মাস ধরে আদায় করছে কিনা ভাগবত। আমার দিক থেকে আমি যতটুকু পেরেছি সহযোগিতার হাত বাড়িয়েছি, আগামী দিনেও সবার কাছে অনুরোধ থাকবে যে গ্রামে যেখানে বলবে আমাদের বিশাল যে কিছু বিশাল খরচা না, তবে হ্যাঁ আনুষঙ্গিক একটা মোটামুটি খরচা নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেটাও বিশাল কিছু না, যদি তোমরা চাও আগামী দিনে অনেক সপ্তাহ করাতে পারবে। তাই এতে ভয়ের কিছু নেই, মহারাজকে বলবে বা কমিটিকে জিজ্ঞাসা করবে, দেখবে তারাই বলে দেবে যে খরচই হয়েছে বিশাল আহামরি নয়। কিন্তু দেখো সবার অধম্য হয় চাকরি করে, কিন্তু তাদের আমার সাথে যারা আমার উপর নির্ভর তাদেরও সমস্যা, তারাও কৃষ্ণ ভজন করছে, তাদের বাড়িতেও তারা ভোগ লাগিয়ে প্রসাদ করছে, তো তাদের কথাটাকে অধম্যে চিন্তা করতেই হয়। তবু অনেক কমে গ্রামে গ্রামে ভাগবত হচ্ছে, অনেক জায়গায় খবর নিয়ে দেখো সেখানে আমরা বিশাল একটা রেট নিলাম। তাই অনুরোধ থাকবে যদি আগামী দিনেও চাল প্রচুর পাঠ হবে, সেক্ষেত্রে অধমে পূর্ণ সহযোগিতা থাকবে। তা ভাগবত কি না ভক্ত এবং ভগবানের লীলা কথা? আচ্ছা ভাগবতের গুণ কি? গুণ আমার সাথে দশটি গুণ, প্রথম হল স্বর্গ, তারপর হল বিসর্গ, তারপর স্থান পোষণ উতি মন্ত ঈশান কথা নিরোধ মুক্তি এবং আশ্রম, এই দশটি হচ্ছে ভাগবতের লক্ষণ। এই গ্রন্থগুলি এমন ভাবে লেখা হয়েছে প্রত্যেকটি লীলার পেছনে দশটি করে এই গুণ থাকবে, প্রত্যেকটি লীলা। স্বর্গ মানে ভগবান ইচ্ছা প্রকাশ করলে আমি বহু হইব অহম বহুষ্যাম, একাংশেই স্থিত জগৎ আমি এক অংশ দিয়ে জগৎ সৃষ্টি করে নিজেই নিজের লীলারস আস্বাদন করব, এটিই হল স্বর্গ। স্বর্গ মানে ইচ্ছা। বিসর্গ, বিসর্গ মানে যেই না গোলক বিহারী গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ আমি থেকেই ছিলেন, তিনি ইচ্ছা করা মাত্রই জগৎ সৃষ্টি হল, তিনটি আলো সৃষ্টি হল একটি অন্ধকার সৃষ্টি হল, নাদধ্বনি হল কম্পন, সেই কম্পনে তিনটি আলো আর একটি অন্ধকার। সে আলো তিনটি কি? কারণ অবস্যায়ী পুরুষ, ক্ষীরদোৎসায়ী পুরুষ আর গর্ভদোৎসায়ী পুরুষ, মানে আদি ব্রহ্মা আদি বিষ্ণু আদি ভোলেনাথ। আর সেই অন্ধকার হচ্ছে পরমা প্রকৃতি, সেই পরমা প্রকৃতি গিয়ে ব্রহ্মাকে বলছে আপনি আমাকে গ্রহণ করুন, ব্রহ্মা বলছেন আপনি আমার মায়ের মত, বিষ্ণুকে গিয়ে বলছেন আপনি গ্রহণ করুন এবং জগতে সৃষ্টি পরম্পরাকে বর্ধিত করুন, বিষ্ণু বলছে আপনি আপনিও আমার মায়ের মত আমি পারতাম। ভোলেনাথকে গিয়ে যখন বললেন ভোলেনাথ বলছে আমি এক শর্তে আপনাকে গ্রহণ করতে রাজি আছি, যদি 108 বার আপনি আপনার মুণ্ড ছেদন করেও নিজের অস্তিত্বকে বুঝিয়ে রাখতে পারেন তবে আমি আপনাকে গ্রহণ করব। মা তাই করলেন। সর্বশেষ রূপটি হচ্ছে ছিন্নমস্তা, এখানে মা রক্তপান করছে না,
মত্ততা, নামের মত্ততা। কিভাবে? এটা তো দুর্গা মন্দির, তাই তো? মন্দির সুস্থ, এটা দুর্গা মন্দির তো সামনে। মা দুর্গারই আরেকটা স্বরূপ হচ্ছে মা কালী, তাই না? কালী এক নাম কি? কপালে, ঠিক? কালীকে আমরা বলি না কালী কপালে, কপালে মানে ব্রহ্মা বিষ্ণু ভোলেনাথ মহেশ্বরের ত্রিগুণা শক্তিকে যিনি পালন করেন তিনি কপালে। মায়ের চরণতলায় কে রয়েছে? কে রয়েছে? ভোলেনাথ। এটি ভোলেনাথ নয়। যদি দেবী ভাগবত অনুযায়ী ব্যাখ্যা করি তবে মা আমার কোন স্তরে রয়েছে? জ্ঞানের ঊর্ধ্বে। শিব মানে হলো জ্ঞান, মা জ্ঞানের ঊর্ধ্বে বিচরণ করছে, তাই তিনি ভক্তি বই। গীতায় 4 নম্বর অধ্যায় রয়েছে জ্ঞান যোগ, আর 12 নম্বর অধ্যায় রয়েছে ভক্তি যোগ। তাই স্বর্গ এবং বিসর্গ ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটা প্রকরণে এখন ঢুকবো, কত বৃহৎ দেখো। যে মা এই যে বিবাহ করলেন বা গ্রহণ করলেন এবং মায়ের চরণতলায় রয়েছে যে ভোলেনাথ, মায়ের জীবটি কোন দিকে? ভেতরে না বাইরে? কোন দিকে? বাইরে। তো জীব হচ্ছে আসক্তির প্রতীক। জীবেই যত লোভ লালসা, ভালো কথা কটু কথা, হিংসা, সবকিছু জীবে। এই জীবকে যিনি নিয়ন্ত্রণ করতে পারে তিনি হলেন শিব। তা মা আমার আসক্তি বর্জিত, তার কোনো কিছুতেই আসক্তি নেই। তিনি জ্ঞানের ঊর্ধ্বে বিচরণ করছেন এবং মায়ের শরীরে কোনো পোশাক নেই। কেন? কারণ তিনি লিঙ্গালিঙ্গ ভেদ রহিত। মায়ের শরীরে যে মুণ্ডমালা রয়েছে সেটি অসুরের মুণ্ড নয়, দেবী ভাগবত অনুযায়ী ব্যাখ্যা করলে সেটি মায়েরই মুণ্ড। কেন? সাধকই প্রশ্ন করেছে কমলাকান্ত, বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুণ্ডমালা কোথায় পেলি? যখন বিশ্ব ব্রহ্মাণ্ডই ছিল না তখন মুণ্ডমালা কোথায় পেলি? এই মুণ্ড ওই 108 বার ছেদনের মুণ্ড। সেই 108 তত্ত্বে হরিতত্ত্বই আছে। কিভাবে? দেখো, গোপীরাও কাত্যায়নী ব্রত করেছে এবং মায়া মহামায়ার কৃপা বা যোগমায়ার কৃপা না হলে তুমি মঞ্জুরি ভজনে প্রবেশ করতেই পারবে না। তাই আমাদের নিয়মটা কি? আমরা কৃষ্ণকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ আমরা মাকে লাগাতে পারি, তাতে মা খুশি হবে। কৃষ্ণের প্রসাদ আমরা মাকে লাগাতে পারি, কারণ মা হচ্ছে কৃষ্ণের আজ্ঞাবহ দাসী। তাই মা জ্ঞানের ঊর্ধ্বে বিচরণ করছে, তিনি ভক্তি বই। স্বর্গ হলো, বিসর্গ হলো, এরপর হচ্ছে স্থান। স্থান মানে গোবিন্দ যুগে যুগে অবতার গ্রহণ করছে, এটি হলো স্থান। তারপর হলো পোষণ। পোষণ মানে ভগবান জন্ম নেন কিভাবে? যদা যদা হি ধর্মস্য গ্লানিঃ ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই তিনি অবতার গ্রহণ করছেন, এটি হলো স্থান। আর পোষণ মানে তিনি নিচ্ছেন কেন অবতার? ভক্তকে রক্ষা করার জন্য, অসুরকে বিনাশ করার জন্য। আর ধর্মের অপব্যাখ্যাকারীদের নিধন করে, বিনাশ করে ধর্মের সঠিক ব্যাখ্যা করার জন্য। ধর্মের মধ্যে গ্লানি মানে কি? অপব্যাখ্যা। তাই তিনি জন্মগ্রহণ করে পোষণ করছে। কোন 5000 বছর আগে কৃষ্ণ অপ্রকট হয়েছে, 500 বছর আগে মহাপ্রভু অপ্রকট হয়েছে, কিন্তু আজও আমরা তার লীলা শুনে আনন্দ পাচ্ছি। এটাও হলো পোষণ। পোষণ মানে পালন করা, রক্ষা। তাহলে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, এরপর হলো উতি। উতি মানে
যে কথা যে আলোচনা শুনলে আমাদের মায়া ত্যাগ হয়, এই জমি জমি টাকা টাকা এই চিন্তাটা ত্যাগ হয়, আর কৃষ্ণে আসক্তি বাড়ে, সেটির নাম হচ্ছে উতি। ভাগবত শুনলে কি হয়? মায়া নাশ। এরপর হচ্ছে কি? মন্বন্তর। মন্বন্তর মানে যে যে মনুর সময় ভগবান যে যে লীলা করেছে, মন্বন্তর। তারপর হলো ঈশান কথা। ঈশান কথা মানে ভগবানের লীলা কথা, এবং লীলার ভেতরে নিগুণ রস, এক একটি লীলার পেছনে যে 28 প্রকার ব্যাখ্যা, এবং রাসের 64 প্রকার ব্যাখ্যা, মহারাসের 128 প্রকার ব্যাখ্যা, সেটি হচ্ছে ঈশান কথা। এরপর হচ্ছে নিরোধ। নিরোধ মানে যেটি শুনলে আস্তে আস্তে ইন্দ্রিয়গুলি অন্তর্মুখী হবে, রইল খেলাধুলো, রইল সবকিছু, রইল সংসার, মনে হবে সংসার অনিত্য, গোবিন্দই হচ্ছে নিত্য বস্তু, সেটি হচ্ছে নিরোধ। মুক্তি মানে ভগবানের সাথে মিলেমিশে এক হওয়া নয়, মুক্তি মানে সংসার প্রপঞ্চ থেকে মুক্তি, আর কৃষ্ণের সাথে যুক্তি, বৃন্দাবনে যুক্তি, সাধু সঙ্গের সাথে যুক্তি, যুক্ত হয়ে গেলে সংসার পেছনে চলে গেল, তুমি ভক্তি রাজ্যে প্রবেশ করল। কারণ চৈতন্য মহাপ্রভু মুক্তিকে, যারা মুক্তি চায় তাদেরকে বলেছে আত্মপ্রবঞ্চনা। যে ভক্ত মুক্তি চায় সে নিজেকে ঠকা, ভগবানের সাথে মিলেমিশে এক হয়ে গেলে কি লাভ? ভগবানের সব সময় কাছে থেকে যদি গোবিন্দের সেবার সুযোগ পায়, সেটাই হচ্ছে আসল। তাই মুক্তি ভগভক্তরা কখনো চায় না। ভক্ত কি চায়? প্রেম আর ভক্তি আর সেবার অধিকার। শেষে হলো আশ্রয়। আশ্রয় মানে গোবিন্দের কাছে চিরতরে থাকার, সেবা করার সুযোগ। আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরুচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধর, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞাহীনে সবে সত্য করি মান, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজভূমে বাস, যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নে সেহ নাহি হয় অবসন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে, গুরু মাতা গুরু পিতা গুরু হন প্রতি, গুরু বিনায় সংসারে নাহি অন্য গতি, গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখনো, গুরু নিন্দা বহু কর্মে না কর শ্রবণ, গুরু বিন্দুকে মন কহু না হেরবে, যথা হয় গুরু নিন্দা তথাই না চাইবে, গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচ, গুরু পাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তারিখে সেই ধরে মহাশক্তি, হেন গুরু পাদ পদ্ম কর বন্দন, যাহা হইতে ঘুচে ভাই সকল যন্ত্র, গুরু পাদ পদ্ম নিত্য যে করে বন্ধ। তারপর দাস নরোত্তম বলে কেউ কেউ যদি মাগে তাহার চল, কিন্তু নরোত্তম দাসের পদাবলী অ্যাকচুয়ালি নয়, এটি পরবর্তীকালে দিবে। ঠাকুর মহাশয়ের পদ্মার মাঝে আরো চারটি আরো কলি আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরুচরণ, প্রথমে আশ্রয়, ঋষকমে যাও প্রথমে হলো চরণাশ্রয়, প্রথমেই তোমাকে বাসন টাসন আলাদা করে প্রসাদ ভর্তি হতে হবে, তারপর হবে মালা দীক্ষা, তারপর হবে ব্রাহ্মণ দীক্ষা, এভাবে পরম্পরা রয়েছে। তা আচরণ শিখলে তবে তো অমৃত ঢালবে, অমৃত ধরে রাখতে পারবে। কারা কারা ইস্কনে যাও এখানে হাত তুলে দিচ্ছি, কেউ আছে? কেউ নেই। আচ্ছা, ইস্কন শুধু না, আর অন্য আশ্রম যেখানে আচরণ শিখতে পারবে সেখানে গেলেও ভালো। তবে আমায় আমি মনে করি ইস্কন যেভাবে প্রচারটি করছে খুব নিখুঁত, খুব সুন্দর,
খুব সুন্দর লাগে। ব্যক্তিগত জীবনে আমি খুব ঈশ্বরকে ভালোবাসি, খুব সাপোর্ট করি, কারণ প্রয়োজন আছে। ইয়াং ছেলেমেয়েগুলোকে তারাই পারবে তিলক করাতে, মালা করাতে, তাদের এত সুন্দর একটা টেকনিক, খুব ভালো লাগে আমার। তাই এই আমরা যে আশ্রয় বস্তুটি শুনলাম, এই যে ভাগবত তোমরা শুনবে, এই ভাগবতের নয়টি গুণ দশম গুণটিকেই বড় করছে আশ্রয়। তা আমরা এখন যে প্রকরণে প্রবেশ করছি, এই ভাগবত তত্ত্ব বোঝানোর জন্য তার নাম হলো রাই রামানন্দ সংবাদ সাধ্য সাধক তত্ত্ব। তারপর ঢুকব ভাগবতের মহাত্ম্য। তাই একটু ধৈর্য ধরে বসো, এত সোজা না, এই সময় নটা বাজে, এখনো প্রায় পনেরো দু ঘন্টা পাঠ রয়েছে, পনেরো এগারোটা নাকি শেষ হবে, যেহেতু আজ আমরা লেট করেছি, কাল থেকে দশটা সাড়ে দশটা শেষ হবে। একটু মন দিয়ে শোনো, মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাসের পর তিনি যখন নীলাচলে যাচ্ছেন, সঙ্গে যাচ্ছে কারা? সমস্ত রাঘব পণ্ডিত আরো অনেকে রয়েছে, সবাই যাচ্ছে মহাপ্রভুর সাথে। মহাপ্রভু আবার দৌড়াতে দৌড়াতে আগে গিয়ে পৌঁছে গিয়েছে, আর সেখানে পৌঁছে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেছে। যেই না ধরতে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, পাণ্ডারা মারতে এসেছে। কেন এত আস্পর্ধা জগন্নাথকে আলিঙ্গন, সবাই তো আর বলছে না। সেই সময় মন্দিরের মধ্যে উপস্থিত ছিলেন কে? সার্বভৌম ভট্টাচার্য। তিনি হচ্ছে দেবগুরু বৃহস্পতি রামেশ অবতার। সেই সার্বভৌম নিজের পিঠটি কেটে দিয়েছে, দয়া করে তোমরা একে মেরো না। সার্বভৌম ভট্টাচার্যকে সবাই খুব শ্রদ্ধা করতে, তাই সবাই ছেড়ে দিলেন। এদিকে মহাপ্রভুর মধ্যে তিনি লক্ষ্য করলেন অষ্ট সাত্ত্বিক ভাব, শরীর কাঁপছে, নাক দিয়ে চোখ দিয়ে নালা বেরোচ্ছে, থরথর করে শরীর কাঁপছে, আওয়াজটি পাল্টে গেছে, স্বরভেদ বৈবর্ণ, কত কি হচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয়, অষ্ট সাত্ত্বিক ভাবের পরেও দুটি ভাব আছে, মাদন আর মদন। এই মাদন কার মধ্যে দেখা যায়? একমাত্র রাধারানীর মধ্যে। মদন দেখা যায় কৃষ্ণের মধ্যে, গোপীদের মধ্যে, কিন্তু দিব্য মাদন নাক্ষত্রের একমাত্র শ্রীমতী রাধারানীতেই সম্ভব। সেই প্রেমটি যখন দেখছে যে এই লক্ষণ, এটি তো মাদকলাক্ষ প্রেমের লক্ষ্য, এমন কেন হল? সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেছে, জানো কেন এমন হল? লীলাটি একটু একটু করে শোনো, আনন্দ পাবে। এমন হলো কারণ মহাপ্রভুকে মহাজন বলছেন, তিনি হচ্ছেন রাধা গোবিন্দের মিলিত তনু। এটি একটি ব্যাখ্যা। আর যদি বিশ্বনাথ চক্রবর্তী পাদের ব্যাখ্যা করি কিংবা রামানন্দ রায়ের ব্যাখ্যা করি, তবে ব্যাখ্যাটি পাল্টে যাবে। কি হবে মহারাজ? বৃন্দাবন লীলায় দশ বছর দশ মাস কৃষ্ণ ছিলেন বৃন্দাবন, তারপর ওই যে কংসকে মারতে গেলেন আর কিন্তু দেখা হয়, তাই সবাই বলছে। একশো পনেরো বছর পর প্রভাস তীর্থক্ষেত্রে আবার দেখা হয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু তৃপ্তিত হল। রাধারানী তো কেঁদে কেঁদেই পার করেছেন সারা জীবন। রাধারানীকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল তারা সখীরা, গোপীরা, কিন্তু গোবিন্দরও তো কষ্ট হয়েছে রাধারানীকে ছিল, তাই তাকে, গোবিন্দকে সান্ত্বনা দেওয়ার মতো কে ছিল? কেউ। সেই গোবিন্দকে, সেই জগন্নাথকে
আনন্দ দেবার জন্য শ্রীমতী রাধারানী মহাপ্রভু হয়ে এসেছে। আর মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে যায় না, জগন্নাথই মহাপ্রভুকে দর্শন করে, রাধা তত্ত্ব আস্বাদন। এইভাবে যদি ব্যাখ্যা করি গম্ভীরা লীলাটি পুরো পাল্টে যাবে। দুটি আলাদা আলাদা ব্যাখ্যা, একবার ব্যাখ্যা হবে কি না, তিন ভাই দুই ভাই কানায় গলায় দ্বারকাতে রাজ্য শাসন করছে, আর একদিন রুক্মিণী দেবী, তারা সবাই মিলে সত্যভামা রুক্মিণী জাম্ববতী সবাই মিলে রোহিণী মাকে জিজ্ঞাসা করছে, রাত্রিবেলা তো ঘুমের ঘরে হারা রে প্রাণ রাধে বলে ওঠে, এই রাধেটাকে আমরা এত সেবা করি, আমাদের নাম তো নেই না। সেই রাধা তত্ত্ব যখন ব্যাখ্যা করছে কি হয়েছে, সেই রাধা তত্ত্ব যখন ব্যাখ্যা করছে সুভদ্রাকে বলছে, তুই একটু দরজায় গিয়ে দাঁড়া, ওই দুই ভাই যেন এখানে না চলে আসে। কিন্তু সুভদ্রাও রাধা তত্ত্ব শুনতে শুনতে মোহিত হয়ে গেছে, হাত গুলো কেড়ে নিয়েছে, চোখ গুলো বড় বড়, মুখটা বড় হয়ে গেছে। আর এদিকে দুই ভাইয়ের মন আর বসছে না রাজ্য শাসন করতে, তারাও ভেতরে চলে এসেছে। দরজার বাইরে থেকে আসতে কি হয়েছে, এরপর কি হলো শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এবার মন্দির শাসন তো মহাপ্রভু আমার, তার মধ্যে যে দিব্য মাধবনাক্ষ প্রেম, যেটি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যখন সেই রাধারানীর তত্ত্ব শুনছিলেন, শুনেছে রাধা তত্ত্ব শুনছিলেন, তখন কি হলো, তাদের ওই যে হাত টেনে নিয়েছে, চোখ গুলো বড় বড়, এটি হচ্ছে জগন্নাথের স্বর্গ। তাই নারদ মুনি প্রকট হয়ে বললেন, হে প্রভু, আপনি এই রূপে ধরা ধামে নিজে এইভাবেই প্রকাশিত হন। কি তত্ত্ব শুনতে শুনতে এই অবস্থা, রাধা তত্ত্ব শুনতে শুনতে জগন্নাথের এই অবস্থা, জগন্নাথ স্বর্গ। তাই কিছু ব্যাখ্যা হচ্ছে মহাপ্রভুই কৃষ্ণ, নিশ্চয়ই কৃষ্ণ, তিনি ওই রাধা তত্ত্বকে আস্বাদন করছেন জগন্নাথকে দেখে। আবার যারা আরো বেশি রসিক ভক্ত তারা ব্যাখ্যা করছে কি, জগন্নাথ হচ্ছে কৃষ্ণ আর মহাপ্রভু হলেন শ্রীমতী রাধারানী। তাই রাধারানী কৃপা করে করুণা করে জগন্নাথকে দেখা দিতে গেছে, আর রোজ জগন্নাথ রাধারানীকে দর্শন করছে। তাহলে ভাব আরো পাল্টে যাবে, তাই না? এরপর কি হলো, মহাপ্রভু তো অজ্ঞান হয়ে রয়েছে, মহাপ্রভুকে নিয়ে যাওয়া হলো সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। এদিকে মহাপ্রভু যারা পারিষদ তারা যখন মন্দিরে আসলো, শুনতে পেল কি, একজন সন্ন্যাসী এখানে এসেছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছে জগন্নাথকে জড়িয়ে ধরতে গিয়ে। আর তার জন্য কি হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। সবাই মিলে সেখানে গেলেন, সার্বভৌম ভট্টাচার্যের ছিল জ্ঞানের অহংকার, বিশাল পণ্ডিত। তাই সার্বভৌম কি করল, মানতে চাইল না যে এ গোবিন্দ স্বয়ং। জ্ঞান ফিরলে মহাপ্রভুকে বলছে, এত কম বয়সে সন্ন্যাস নিয়েছে কিভাবে রক্ষা করবে, 24 বছর বয়স, আমি তোমাকে রোজ বেদান্ত পড়ে শোনাব। মহাপ্রভু রাজি হয়ে গেল, রোজ সার্বভৌম ভট্টাচার্য বেদান্ত পড়ে আর মহাপ্রভু নাম দিয়ে শোন। একদিন সার্বভৌম জিজ্ঞাসা করছে, রোজ তো মন্দিরে শুনছ, কিছু বুঝছো নাকি বুঝছো না? মহাপ্রভু বলছে, আপনি যা ব্যাখ্যা করেন তা বুঝি না, আপনি যা পড়েন তা বুঝি। কেন আমার ব্যাখ্যা বোঝো না কেন, কারণ তোমার ব্যাখ্যা ভুল, ভুল তুমি আমার ভুল ধরছো, আমি সার্বভৌম ভট্টাচার্য, তুমি আমার ভুল ধরছো, কি ভুল? মহাপ্রভু বলছে, তুমি যে বলছো ভগবান নিরাকার,
ভগবান নিরাকার কি করে হয়, নিরাকারেরও একটা আকার রয়েছে। ব্রহ্মা যখন ভগবানের সেই বিরাট স্বরূপটির স্তুতি করছে, সূর্য চন্দ্র ভগবানের দুটি চোখ, এই বিশাল নভমণ্ডল হচ্ছে তার শরীর, এবং আকাশের উপরে বিশাল সুদূর দিগন্ত বিস্তৃত যে উজ্জ্বল আলোক রেখা, তা হচ্ছে যেন তার মুকুট। নিচে যে জলরাশি বনরাশি বনরাজ বিশাল সবুজ, সেটি যেন তার চরণ, এবং সেই চরণ থেকে যেন ধারা প্রবাহিত হচ্ছে গঙ্গা যমুনা। তাই এই যে বিরাট স্বরূপের স্তুতি করেছে, এটাও তো একটা রূপ। তুমি বলছো সার্বভৌম, মূর্তি পূজা উচিত নয়, তবে শোনো, ভগবানকে নিরাকার ভাবে যারা তপস্যা করে, গীতায় ভগবান বলেছে তাদের বহু কষ্টে গোবিন্দ দর্শন হয়, তাও সেটি পূর্ণতা পায় না। কিন্তু যারা সকালতা মানে আমাদের রূপে সাকার উপাসনা করে, এবং কামনা বাসনা কি, যে গোবিন্দের প্রেমার ভক্তি এবং সেবার অধিকার, তারা আমাকে সম্পূর্ণ রূপে পেয়ে থাকে, তাই সাকার উপাসনা শ্রেষ্ঠ। মুক্তি যারা চায় তারা নিজেকে ঠকায়, যারা সেবার অধিকার চায় তারাই জগতে শ্রেষ্ঠ। এইভাবে যখন মহাপ্রভু বলতে শুরু করেছে সার্বভৌমে চেতনা হন, মহাপ্রভু তাকে সরভুজ রূপটি দর্শন করালেন। সরভুজ গৌরাঙ্গ, দুই হাত কৃষ্ণে, দুই হাত রামচন্দ্রে, আর দুই হাত মহাপ্রভু। সার্বভৌম উদ্ধার হয়ে গেল, বুঝতে পারল জ্ঞানের উপরে হচ্ছে ভক্তি, জ্ঞান দিয়ে ভগবানকে মাপা যায়। তাই সার্বভৌম ভট্টাচার্য বলছে, হে প্রভু, এতদিন আমরা একটা লোককে খুব হেয় করেছি, আজ বুঝছি সেই তোমার আসল বন্ধু। মহাপ্রভু বলছে, কে গো? তার নাম হলো রায় রামানন্দ, সে গোদাবরী নদীর তটে থাকে, তুমি দক্ষিণ দেশে যাও, সেখানে গিয়ে তার সাথে মিলিত হও, সেই তোমার যোগ্য বন্ধু, তার সাথেই তুমি রস পাবে, আমাদের মতো শুকনো ভক্তের কাছে তুমি রস পাবে। কিছুদিন পর মহাপ্রভু আমার দক্ষিণ দেশে গমন করল, বহু কষ্টে সবাই মহাপ্রভুকে বিদায় দিলেন, হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছে গোদাবরী নদীর তটে। গোদাবরীকে দেখে মহাপ্রভু যমুনা স্মরণ হয়েছে, একই তবে আমার সেই যমুনা, ভজন করছে হরিনাম করছে। এদিকে মা মহামায়ার কৃপায় কি হয়েছে, মহাপ্রভুর সেই ভাবটিকে আরো আরো সুন্দর ভাবে বাস্তবায়িত করার জন্য গোদাবরী নদী তটে ফুল্ল মল্লিকা মালতী যুথিকা ইত্যাদি পুষ্প প্রস্ফুটিত হয়েছে। দেখে মনে হচ্ছে যেন যমুনা, এ যেন বৃন্দাবন। এদিকে রায় রামানন্দ স্নান করতে এসেছে, কোথায়, সেই গোদাবরী নদীতে। স্নান করার পর দেখছে ব্রাহ্মণ পরিবেষ্টিত হয়ে এসেছে স্নান করতে, মহাপ্রভুর শরীরে বিশাল তেজ তিনি দর্শন করলেন, এক বৃক্ষের তলায় এক সন্ন্যাসী বসে আছে, ছেঁড়া কাঁথা মেড়া মাথা, কিন্তু কি অদ্ভুত তেজ, আর সামনে নিজেকে থাকতে পারলেন না, ছুটে গেলেন রামানন্দ। এই রামানন্দ রায় কে? এই রামানন্দ রায় হচ্ছে ব্রজের বিশাখা সখী আর সুবল সখা, দুই মিলিত হয়ে রামানন্দ রায়। তাই মহাপ্রভু তাকে সেই রূপটি দেখালেন যে রূপটি সখীরা দেখতে পায় না, মঞ্জুরীরা দেখতে পায়, রাধা দাসী, সেই যুগল রূপটি, যুগলে একত্রিত হয়ে বিলাসপুঞ্জের ভেতরে যেভাবে বসবাস করে, সেই অদ্ভুত
অতীব প্রেম ঘন বিগ্রহ মূর্তিটি দর্শন করালে রামানন্দ অজ্ঞান হয়ে গেল। চেতনা ফিরলে রামানন্দ রায় বলছে, আমি বুঝেছি তুমি অন্ত কৃষ্ণ মহিলে রাধা বহির্ব রাধা মনীতির মিলিত তনু হয়ে তুমি এসেছো, আমি তোমার সাথে ইষ্ট গোষ্ঠী করতে চাই। মহাপ্রভু বলছে, আমিও তোমার সাথে একটু আলোচনা করতে চাই, তাই তো এসেছি। এদিকে এক ব্রাহ্মণ তাদের মধ্যে মহাপ্রভুকে নিয়ে গেলেন কোথায়, নিজের বাড়িতে। আরেকটি তত্ত্ব হচ্ছে, কেউ কেউ বলে রামানন্দ রায় নাকি স্নান করতে যায়নি, সে বাড়িতে কৃষ্ণের পুজো করছিল, আর সেই কৃষ্ণ বিগ্রহ মহাপ্রভুতে রূপান্তরিত হয়েছে। একবার দেখছে মহাপ্রভু, একবার দেখছে কৃষ্ণ। তারপর খুঁজতে এসেছে, এসে দেখেই তো আমি তাকে দেখলাম, দেখেই তো দেখলাম। তারপর মিলিত হতে এসেছে দুইটি সত্য, যে যেভাবে দেখেছে সে সেইভাবে লিখেছে। তো যখন সন্ধ্যাবেলায় মহাপ্রভু ছটফট করছে, কতক্ষণে আসবে কতক্ষণে আসবে, এদিকে রামানন্দ ছটফট করছে কতক্ষণে মহাপ্রভুর সাথে দেখা করতে চায়। সন্ধ্যে হয়েছে আর রামানন্দ এসে হাজির, কলাকলি হয়েছে, বৈষ্ণব বৈষ্ণবে মিলন, দুজন বসেছে। মহাপ্রভু জোড়হাত করে রামানন্দকে বলছে, রামানন্দ সাধ্য সাধন তত্ত্ব কি, জীবের সাধনা আর কি জীবের পাওনা, কি করা উচিত আর কি পাওয়া উচিত। সার্বভৌম পাঠিয়েছিল কাকে, মহাপ্রভুকে, রামানন্দের কাছে। আর এখন রামানন্দের সাথে আলোচনা শুরু হয়েছে, তাই সার্বভৌম হচ্ছে বেগ, যে বেগ রাধা বেগ। মহাপ্রভুকে পাঠিয়েছে কার কাছে, বিশাখা সখীর কাছে। আলোচনা হচ্ছে কি, সাধ্য সাধন তত্ত্ব মন্দির শোষণ। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, জীবের পাওনা কি আর করণীয় কি। রামানন্দ রায় বলছে, সধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। কি বললে, সধর্ম, ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্ম। মহাপ্রভু বলছে, এহ বাচ্য আগে কহ, এটা বাইরের কথা, এটা আসল কথা নয়। রামানন্দ চিন্তা করলেন, কথাটা তো ঠিক, কারণ গীতায় একবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করাই তোমার ধর্ম। আবার গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যজ মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা সুচরা। সব ধর্ম ত্যাগ করে আমাকেই গ্রহণ করো, আমাকেই অবলম্বন করো, আমাকেই সব সঁপে দাও, আমি তোমাকে উদ্ধার করব। তাহলে তো কথাটা মিলল। তখন রামানন্দ রায় বলছে, সধর্ম ত্যাগেই কৃষ্ণ ভক্তি হবে, সধর্ম ত্যাগ। মহাপ্রভু বলছে, এটাও বাইরের কথা। একে কথা বলছে পেছন বাচ্চাগুলোকে চুপ করো, এটাও বাইরের কথা আগে কহ। তখন রামানন্দ রায় বলছে কি, জ্ঞান যুক্ত ভক্তি সর্বসাধ্য সাধন, জ্ঞান যুক্ত ভক্তি। মহাপ্রভু বলছে, এটাও বাইরের কথা, এর পেছনে একটি লীলা রয়েছে। রামানন্দ, জ্ঞান দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায়। এক সাধু ছিল, জানো, সেই সাধুর প্রচুর শিষ্য ছিল, প্রচুর শিষ্য, সবাই খুব পণ্ডিত, কিন্তু সেই সাধুর একটা মূর্খ শিষ্য ছিল। সেই মূর্খটি গুরুদেবকে খুব ভালোবাসত, সহজ সরল ছিল, কিন্তু সে মন্ত্র উচ্চারণ করতে পারত না, পড়াশুনো নেই, সে উপোস করে থাকতে পারত না। তাই গুরুদেবকে বলছে, গুরুদেব আমি একাদশী চিনি অন্ন পাব। গুরুদেব বলছে, আমি তো আশ্রমে তোকে অ্যালাউ করবো না একাদশী চিনি, তুই এক কাজ কর,
তুই একজনের মতো চাল ডাল নিয়ে নদীর ধারে গিয়ে ভোগ লাগা রান্না করে রামচন্দ্রকে চোখের জলে ডাকবি যতক্ষণ না রামলালা এসে খাচ্ছে, তারপর সেই প্রসাদ তুই খাবি। তোর দ্বারা তো আর কিছু হবে না, এই জন্মটা এইভাবেই কেড়ে নেবে। সে মূর্খ শিষ্যটি গুরুদেবের প্রতি খুব বিশ্বাস, একজনের মতো চাল আলো নিয়ে চলে গেছে, প্রচুর কাঁদছে ভোগ লাগিয়ে, হে প্রভু এসো এক পা দয়া করে খেয়ে যাও, আমি তো ভোগ লাগাতে জানি না, কিভাবে ডাকতে হয় তাও জানি না, তুমি দয়া করে আমার কাছে এসো, নিচু করে কৃপা করে আমাকে উদ্ধার কর। দেখো প্রভু আমার তো খিদে পেয়েছে, আমি খিদে বেগ সহ্য করতে পারি না, এমন ভাবে কাঁদছে যে রামলালা না এসে থাকতেই পারল না। স্বয়ং গোবিন্দ রামলালা স্বয়ং এসে পুরো অন্নটি একা খেয়ে নিল। ভগবানকে দেখেছে মনে খুব আনন্দ, সারাদিন পেরিয়ে গেছে, সন্ধ্যাবেলায় মনে পড়েছে ভাই আজকে তো আমার কিছু খাওয়া হল, রামলালা একটুকুও বাকি এখানে সব খেয়ে নিয়েছে। এবার তুমি চিন্তা করবে একাদশীর দিন অন্ন পেল ভগবানের জন্য একাদশী নয় আমাদের জন্য একাদশী, ভগবানের একাদশী বলে কিছু নেই, তাহলে কি একাদশীর দিনে অন্ন লাগানো যাবে না? কেন একাদশীর দিনে কি অন্নটা মানে অন্যদিন মহা অন্ন আর সেদিন কি ভাগ হয়ে যায়? না, নিয়ম হচ্ছে আমি যেটা নিজে পাবো না প্রসাদের তো অমর্যাদা করবো না, তাই আমি যেটা পাবো একাদশীর দিন সেটাই ভোগ লাগাবো। কি আছে সেদিন লাগাবো না রুটি সবজি অন্য কিছু, সেদিন ফল লাগাবো, আর যেদিন আমি অন্ন পাবো সেদিন গোবিন্দকেও অন্ন লাগাবো, এইটাই হচ্ছে তত্ত্ব। বাকি একাদশী ভগবানের জন্য নয় কিন্তু আমাদের জন্য তো নিশ্চয়। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনেরা যা যা আচরণ করেছে আমাদেরকেও সেটা মেনে চলতে হয়। তা হলো কি, সন্ধ্যাবেলা এসে গুরুদেবের সাথে ঝগড়া, তুমি কেমন ঠাকুর, তুমি ইচ্ছে করে আমাকে একজনের খাবার দিয়েছিলে যাতে আমি উপসে মরি, রামলালা এসে একাই সব খেয়ে নিয়েছে। গুরুদেব ভাবছে নিশ্চয়ই বেটার পেট ভরে, মিথ্যে কথা বলছে, শোনা যাচ্ছে তো মায়েরা বাবারা নিশ্চয়ই পেট ভরে। আবার দ্বিতীয় একাদশীতে দুজনের খাবার নিয়ে গেছে, এবার রামের সাথে লক্ষ্মণের সে হাতে খেয়ে নিয়েছে। তৃতীয় একাদশীতে তিনজনের খাবার নিয়ে গেছে, মা সীতা এসে হাতে। চতুর্থ একাদশীতে ছজনের খাবার নিয়ে গেছে, যতই লোক আসুক একজনের তো আমি পাবো, সেবারে হনুমানজি একাই তিনজনের খাবার শেষ। এইভাবে যতবারই নিয়ে যায় ওর কপালে কিছুই জোটে না। এদিকে গুরুদেব মনে মনে ভাবছে বেটা কত খায়, দশ জনের খাবার নিয়ে গিয়ে বলছে আমার পেট ভরে, উপোস, এ কি চাল আলু বিক্রি করছে নাকি, একবার তো দেখতে হবে। এবার যে একাদশী এসেছে গুরুদেব তাকে পঞ্চাশ জনের মতো রান্নার সামগ্রী দিয়েছে ভোগের সামনে, সে সকাল থেকে গিয়ে বিশাল রান্না করেছে, পঞ্চাশটি মানে যে যে পাত্রে থালা পাতা যা পেয়েছে তাতে ভোগ লাগিয়েছে, জানে না তো কিভাবে ভোগ লাগাতে হয়, কিন্তু ভোগ কি রয়েছে, সরলতা রয়েছে। গুরুদেব দূর থেকে দেখছে কি সব খাবার শেষ হয়ে যাচ্ছে, তখন গুরুদেব কাঁদতে কাঁদতে শিষ্যের চরণ ধরেছে, তোমাকে আমাকে একবার দর্শন করিয়ে দে, তোর জীবনই সার্থক, আমি এত ভজন সাধন করে এত পাণ্ডিত্য নিয়ে তাকে দেখতে পাই, আর তোর কিনা প্রভু তোর লাগানো ভোগ স্বয়ং খাচ্ছে, আমাকে একবার দর্শন করিয়ে দে। শিষ্য বলছে কেন গুরুদেব তুমি দেখতে পাচ্ছ না, এই যে রামলালা দাঁড়িয়ে আছে, এই যে ভাই লক্ষ্মণ মা সীতা হনুমানজি সবাই রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না গুরুদেব বলছে আমি দেখতে পাচ্ছি, কেন জ্ঞানের অহংকার আছে, তখনও দিনহীন কাঙাল ভাবটি আসে। তাই শিষ্যটি দেখছে গুরুদেব কাঁদছে, রামলালার চরণে পড়ে বলছে হে প্রভু যদি আমি দর্শন আমার গুরুদেব যদি দর্শন না পায়
তবে আমার দর্শনের প্রয়োজন। তুমি যদি আমাকে দেখা দিয়েছ তবে আমার গুরুদেবকেও দেখা দিতে হবে। ভগবান দেখছে গুরুদেবের তো যোগ্যতাই হয়নি এখনো দর্শন, কিন্তু রামলালা চিন্তা করছে যদি এত ভালো একটা ভক্ত হাতছাড়া হয়ে যায় তাহলে তো আরো ক্ষতি, কারণ ভগবান হচ্ছে ভক্তের অধীন। তাই ভগবান স্বীকার করে নিলেন, ঠিক আছে তোমার গুরুদেব আমার দেখা পাব দর্শন। তাই মহাপ্রভু বুঝিয়ে দিলেন যে জ্ঞান যুক্ত ভক্তি এহ বাহ্য আগে কহ। তখন রামানন্দ রায় বলছে জ্ঞান শূন্য ভক্তি, প্রথম মহাপ্রভু বলছে এহ হয় এটা হয়, কিন্তু এটাই শেষ কথা নয়, আগে কিছু থাকলে আরো বলো। রামানন্দ রায় বলছে সত্য ভক্তি সর্বসত্য সত্য ভক্তি, সন্ত ভক্তি মানে সনক সনাতন সনন্ত সনত্তম, যারা গোবিন্দকে দূর থেকে দেখেই খুশি, সেবা করে না দেখেই সন্তুষ্ট। মহাপ্রভু বলছে হ হয় কিন্তু এটাই শেষ কথা নয় আগে কহ। তখন রামানন্দ চিন্তা করছে এর থেকে শ্রেষ্ঠ হচ্ছে হনুমান, কেন সে রামলালাকে দেখেও আবার কাঁধেও চাপায়। রামলালা চাপিয়েছি কিনা রামলালাকে হনুমানজি নিজের কাঁধে, তাই বলছে দাস্য ভক্তি সর্বসাধ্য, কারণ শান্ত ভাবটাও রয়েছে আমার সাথে সেবার অধিকারও রয়েছে। কিন্তু মহাপ্রভু বলছে এহ হয় আগে কহ, আরো কিছু থাকলে বল। তখন বলছে সখ প্রেমই সর্বসাধ্য, সখ মানে বন্ধু, বন্ধুরা শ্রীরাম সুরাম বসুরাম যারা যারা ছিল, হ্যাঁ মধুমঙ্গল, এরা সবাই দূর থেকে কানাইকে দেখত কিভাবে বাঁশি বাজে, তার শান্ত ভাব সেবাও করত কানাই চরণ সেবা, দাস্য ভাব আবার খেলাও খেলত, কখনো কৃষ্ণকে দিয়ে সেবা করাত কখনো কৃষ্ণের সেবা করত, কখনো কৃষ্ণকে নিজের ঘাড়ে চাপাত আবার কখনো কৃষ্ণের ঘাড়ে নিজেরা চাপাত। তাই সখ বন্ধুত্বের ভালোবাসায় শান্ত রয়েছে দাস্যও রয়েছে আবার বন্ধুত্বও রয়েছে, কিন্তু মহাপ্রভু বলছে এটাও তো শেষ কথা নয় আগে কহ। তখন বলছে বাৎসল্য প্রেম সর্বসাধ্য, মা বাবার ভালোবাসা, মা বাবা ঘুমের সময় বাচ্চাকে দেখে সেবাও করে খেলাধুলাও করে আবার শাসনও করে, বন্ধুরা কিন্তু শাসন করে কিন্তু মা বাবা শাসনও করে। আমরা জানি মা যশোদা উদুখলে বাঁধতে চেয়েছিল কৃষ্ণকে বেঁধেছিল, তাই মা বাবার ভালোবাসা। মহাপ্রভু বলছে হ হয় আগে কহ। তখন বলছে কি মধুর প্রেম বা কান্তা ভাব সর্বসাধ্য, গোপীদের ভালোবাসা, তারা দেখে সেবাও করে খেলাধুলাও করে শাসনও করে আবার নিজের সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণের সেবা করে, যেটা মা বাবার পক্ষে সম্ভব। মহাপ্রভু আরো চালা বলছে সেটা তো বুঝলাম গোপীদের প্রেমই শ্রেষ্ঠ, কিন্তু আরো যদি কিছু আছে সেটা বল। তখন রামানন্দ রায় বলছে গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হলে শ্রীমতী রাধারা, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ কে শ্রীমতী রাধারা। মহাপ্রভু বলছে রাধারানী যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে রাসের সময় রাধারানীকে লুকিয়ে নিয়ে পালাচ্ছিল কেন, যে যাকে ভালোবাসে সে তাকে সবার সামনে দিয়ে নিয়ে যাবে, এখনকার দিনে হয় না ছেলেদের আপনার ভালোবাসা মা বাবাকে একদম ত্যাগ করে বলে তোমরা পর বউ আপা, তাহলে লুকিয়ে কেন পালাচ্ছি। রামানন্দ বলছে আমি বুঝেছি প্রভু তুমি কি শুনতে চাইছ, সেটা তো শরৎকালীন রাশি, যে শরৎকালীন যখন রাস হয় গোপীদের মধ্যে যখন সৎ মান এসেছিল প্রভু অকপট হয়েছিলেন লুকিয়ে গিয়েছিল, রাধারানীকে নিয়ে পালাচ্ছিল, সেটা তো শরৎকালীন রাশি। কিন্তু বসন্তকালীন রাশি কি হল, বসন্তকালীন রাস যখন হলো
রাধা গোবিন্দ মাঝে বসে আছে একে অপরের দিকে তাকিয়ে। এমন সময় রাধারানীর চোখ গেল বাকি গোপীদের উপর, দেখছে যত গোপী তত কৃষ্ণ। তখন গোবিন্দকে বলছে, বা শ্যামা, তুমি এক অংশে আমার কাছেও রয়েছ, আবার তাদের কাছেও রয়েছ, তুমি ঐশ্বর্য প্রকাশ করছ। রাস তো ঐশ্বর্যের প্রতীক নয়, রাস হচ্ছে মাধুর্যের প্রতীক। তাই রাধারানী মান করে সেই রাস মঞ্চ ছেড়ে চলে গেল। আর গোবিন্দ আবার দেখো, এবার গোবিন্দ আছে, গোপীরাও আছে, রাস কিন্তু বন্ধ হয়ে গেল। কেন? রাধারানী হচ্ছে রাসের শৃঙ্খলা, বিনা রাধারানীতে রাস কখনোই সম্ভব নয়। এবং শরৎকালীন রাসে গোবিন্দকে খুঁজতে বেরিয়েছিল গোপীরা, আর আজ রাধারানীকে খুঁজতে বেরিয়েছে কে? আমার শ্যাম শ্বশুর। সমস্ত গোপীদের ত্যাগ করে রাধারানীকে খুঁজতে বেরিয়েছে। তাই রাধারানীর প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন। প্রভু বলছে এটাই হবে। তো বক্তব্য কি? আমরা যে ভাগবত শুনব, এত এত জন্মলীলা শোনার পর রাস শুনব কেন? মূল বস্তু প্রথমেই দেওয়া হয় না। কেন? ধীরে ধীরে দেওয়া হয়। প্রথমে ক্লাস ওয়ান, তারপর ক্লাস টু, তারপর ক্লাস টু যোগ করা ক্লাস ফোর, এইভাবে মাধ্যমে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি। তো এবার আমরা প্রকরণে প্রবেশ করছি। ভাগবত শুনলাম, ভাগবত কিভাবে লেখা হলো তার উপরে একটি মাহাত্ম্য রয়েছে। একবার কলিযুগ তখন চলে এসেছে, গোবিন্দ আমার প্রকট হয়েছে। নারদ মুনি একদিন চিন্তা করলে, আমি একটু ধরাধামে ঘুরে আসি। যখন নারদ মুনি ধরাধামে এলেন, তীর্থে তীর্থে তিনি ঘুরছেন, কিন্তু ধর্মকে দেখতে পেলেন। কেন? নারদ মুনি দেখলেন তীর্থে তীর্থে কারা বসবাস করছে? যত লোভী মানুষ, গুরুদেবেরা টাকার বিনিময়ে শাস্ত্র জ্ঞান দান করছে, টাকার বিনিময়ে ভাগবত দান করছে, যেটা কলিযুগে বেশি হবে। বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে, কারিতা কোন লোভে ন কথা সার স্তুত ঘটা। কলিযুগে কি হবে? ঘরে ঘরে ভাগবত পাঠ, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ভাগবত, কিন্তু কলি দূর হবে না। কেন মহারাজ কলি দূর হবে না? তার পেছনে কারণটা বলছে, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, ভগবানের কথারূপী মূর্তি। তাই ভাগবতের ভেতরে তার কলি ঢুকতে পারবে না। তার মধ্যে ঢুকবে কে? ভাগবত পাঠকের মধ্যে। কি রূপে? লোভ রূপে। কি লোভ? এত টাকা ছাড়া করি না, মহারাজের রেট ছাড়া চালা দশনা কাকে রেট করছে ভাগবত? কখনো সূক্ষ্ম ভাবে বিচার করে দেখো। আমি পুজো করবো বা আমি ভাগবত পাঠ করবো, মানুষকে ভক্তকে শোনাবো, তার জন্য রেট করছি, এত টাকা ছাড়া করি না, এত টাকা ছাড়া হবে না। এটা হচ্ছে জীবনের চরম ব্যর্থতা। হ্যাঁ, তোমার এমনি ভাগবত হত, মহারাজের এমনিও ভাগবত হয়, কিন্তু তুমি সবটা চাইবে, আর তার জন্য তো খরচা আছে। তুমি হ্যান্ড চাইবে, তুমি লাইট চাইবে, প্যান্ডেল চাইবে, মাইক চাইবে, তাহলে খরচা করো। কিন্তু মহারাজের নিজের ব্যক্তিগত পার্সোনাল জীবনে কোনো জানে সে, কারণ গুরুদেবের সে নির্দেশ নেই। কোন গ্রাম গরিব ক্ষমতা নেই, মহারাজ সাত দিনে 10,000 দেবো, পাঠাবে হবে, মহারাজ সাত দিনে 7,000 দেবো, আপনি একাশে পাঠ করবেন, হ্যাঁ হবে, কেন হবে? সেই গ্রামের ক্ষমতা নেই, তাহলে সেই গ্রামে ভাগবত হবে? সেই গ্রামে মহারাজ আছে, সেই সকল গ্রামের জন্যই মহারাজ আছে। আবার যে গ্রামের ক্ষমতা আছে, 3 বছর হওয়ার পর 1 বছর বা 3 দিন হলো না, মহারাজ আমরা সবাই মিলে 200-500 দিয়ে পারব, তখন আমার ভাইদের একটু আনন্দ হবে, সবাই মিলে হবে। কিন্তু একটা একটা স্তর পেরিয়ে প্রথম দিনই সবটা হবে না, কিন্তু দ্বিতীয় দিনে তো হবে, তৃতীয় দিনে তো হবে, কিন্তু সেখানেও একটা শৃঙ্খলা আছে। ঝাঁকি নয় রাজস্বিক পাঠ, নয় সাত্ত্বিক পাঠ,
শেষ না করি অপরাধ হবে। এক টাকা নিয়েও যদি পাঠ করি, ওই এক টাকাটাও তো হজম করতে হবে, তার জন্য তো পাঠ শোনাতে হবে। কারণ এক টাকা কারোর একান্ন, হাজার মানুষে হাজার ভক্তের টাকা। তাই নারদ মুনি বলছে, কারিতা কোন লোভেন কথা সারস্বত কথা, কলিযুগে পাঠকেরা দানের মাহাত্ম্য বলবে, ভক্তির মাহাত্ম্য বলবে। কেন? কারণ মায়া ছাড়াকর আসনটাতে বসে মায়া নিচ্ছে। আরো দাও, আরো দাও, ভালো বালিশ চাই, এদিকে একটা ওদিকে একটা, না জানি ঘুমোতে বসেছে না পাঠ করতে বসেছে। পাঠে কখনো বালিশ চলে না, নিষেধ করা আছে। বালিশ হচ্ছে নিদ্রার প্রতি। একবার যদি কেউ নিজের দীক্ষার আসনে বসে ঘুমোতে শুরু করে, নিদ্রার বীজ বপন হয়ে যায়, দেবী ভাগবতনে বলা আছে। সেই আসনে বসে সিদ্ধি লাভ হয় না, এটি হচ্ছে ব্যাসাসন। এটা কোনো আরামের আসন নয়, এখানে একটা শুধুমাত্র কম্বল আসন যথেষ্ট। তাই এখানে এই আসনটা, এই মহারাজকে বিশাল কিছু চাদর টাদর দিয়ে আপ্যায়ন করো, ক্ষমতা সমান আছে। সেটা ভাব অনুযায়ী করলো, করলো না করলো, না করলো, ওটা নিয়মের মধ্যেই পড়ে। নিয়ম হচ্ছে সাত্ত্বিক ভাবে আমি পাঠটা শুনব, সাত্ত্বিক অনর্গল পাঠ শুনব, চোখের জলে নাকের জলে হয়ে যাব, গোবিন্দকে অনুভব করব, আহ প্রভুই আমার সাথে। এটা হচ্ছে উদ্দেশ্য, জাগজমকটা উদ্দেশ্য। তাই যেখানে তোমরা মনে করবে যে মহারাজ একটু করে দিলে ভালো হয়, গরিব আছে, শুধু কন্ট্যাক্ট করবো, দেখবে দ্বিতীয় বছর হ্যাংস নিয়ে হচ্ছে, সব নিয়ে হচ্ছে, গান করবো, নাচ করবো, সব হবে। কিন্তু সেটাও শেষে, প্রথমে নয়, মাঝে নয়। এরপর কি হলো বলছে, কলিযুগে বেশিরভাগ এই জিনিস হওয়ার জন্য কি হবে, ভাগবত কলুষিত হয়ে যাবে, কথা সারস্তুত হতা, কথা সারবস্তু নষ্ট হয়ে যাবে। তাই ভাগবত হবে কিন্তু কৃপা হবে, ভাগবত হবে কিন্তু কলি দূর হবে। এবং বেশিরভাগ মহারাজের একদম ভাগবতে বলা আছে, রাজসিকম পরিবেষ্টিত, পাঠকেরা বিশাল রাজবেশে বসে পাঠ করবে। সুখদেব গোস্বামী যখন ভাগবত করেছিল, শরীরে কিছুই ছিল না, কাপড়টাও ছিল না, দিগম্বর। যে পরীক্ষিত মহারাজ আসলে তোমরা বসে আছো, সে তো রাজ্য ত্যাগ করে এসেছে, কোথায় রাজবেশ? কলিযুগে বেশিরভাগ মুকুট টুকুট করে মহারাজ মহারাজি হয়ে গেছে, আড়ম্বরটা বেশি ভেতরে গেছে, বেশিরভাগ গান বাজনা করে শেষ করে দাও। শেষ দিনে বলে দাও, ভাগ ভক্তি শেষ করা যায়, কেন করা যায়, সাত দিনই শেষ করা যায়। শোনো, এবার তো আমি ছুটবো, কারণ তোমাদের প্রথম দিনে আধারটা তৈরি করছি, যাতে দ্বিতীয় দিনে দিতে পারি বস্তু। তাহলে মহারাজ আপনার সাথে যারা থাকে, আপনি তাদেরকে খাটাবেন, এটা কি পরিশ্রম হচ্ছে? তারাও তো বেশি শুনে বসে আছে, এটা পরিশ্রম না? অনেকে প্রশ্ন করে, তার উত্তরও আমার কাছে আছে। এরা আমার যদি বলো একাধারে সত্তা, আমার একাধারে গুরুও বসে আছে, যার কাছে আমার এই সাইডে, এর কাছে আমি গান শিখেছি, আমার সঞ্জয় কাকার কাছে, আমার প্রথম গুরুদেব, যার কাছে আমি গান শিখেছি। তো গুরু দক্ষিণা দেওয়ার একটা সুযোগ এসেছে, যখন প্রথম প্রথম কীর্তন শিখবো শিখবো ভাব আশ্রমে থাকতাম, তখন ওই ভাইটি আমার খোল প্র্যাকটিস করতো, ওর সাথে বসে বসে প্র্যাকটিস করতো। ওই কাকাকে দেখতাম বড় বড় স্টেজে ক্যাসিও বাজায়, কোনোদিন কথা বলার সাহস হতো না, কথা বলবে কিনা কে জানে, বিশাল। কিন্তু তাদের আনন্দে, তাদের কৃপাতে দেখা যাচ্ছে সব একাশরে, কি কৃপা করেছে রাধা, আনন্দ করছে। এটাই তো বিশাল বড় ভজন, এটাই তো বিশাল বড় খাটালি, আবার কি খাটালি, ক্ষমতাই নেই অধর্ম। সেই মানসিকতা যেন কোনোদিন তৈরি না হয়, আনন্দ হবে। আসা শোন প্রকরণটা, তা যখন কারণগুলি এইভাবে দেখছেন যে কোন ধর্মস্থানে ধর্ম নেই, গুরুদেবরা টাকার বিনিময়ে দীক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, লোভী গুরু কামি চেলা দোনো না রাখবে, ঠেলা ঠেলা করেছে। তখন কি হলো, মনে কষ্ট নিয়ে তিনি বৃন্দাবনে, বৃন্দাবনে যমুনা আপুলিনে হাঁটতে হাঁটতে গিয়ে তিনি দেখলেন এক জায়গায় এক দেবী দুইজন পুরুষের সামনে বসে কাঁদছে। আর সেই দুই পুরুষ কিন্তু বৃদ্ধ বয়স্ক, অনেক দেবদেবীরা দেবীরা তাকে হাওয়া করছে, সেই দেবী কি সান্ত্বনা দিচ্ছে।
নারদগুণের ইচ্ছা হলো কি ব্যাপার ঘটনাটি একটু দেখি। জিজ্ঞাসা করলে কে আপনি? দেবী বলছে আমার নাম হলো ভক্তি, আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছি, মহারাষ্ট্রে গিয়ে আমি বড় হয়েছি, কিন্তু গুজরাটে গেলে পাপীরা আমার এই হাত পা ভেঙে দেয়। আমি গরু ধরে চলছিলাম, আমার তিনটি চরণ তারা ভেঙে দেয়। তখন আমি আমার দুই ছেলেকে নিয়ে বৃন্দাবনে আসি। আমার এই প্রীতি যে দেখছে না আমার ছেলে জ্ঞান আর বৈরাগ্য। কিন্তু নারদ মুনি বলছে মা যুবতী ছেলে বুড়ো এটা কি করে সম্ভব? বলে কলিযুগ আসার পর থেকে এমনই হয়েছে, আমি যুবতী হয়েছি বৃন্দাবনে এসে, কিন্তু আমার ছেলে দুটি বৃদ্ধই হয়ে গেছে। নারদ মুনি বুঝে গেলে এর ইঙ্গিত কি, কলিযুগে ভক্তির প্রাধান্য জ্ঞান বৈরাগ্যের কোন প্রাধান্য নেই। অনেক চেষ্টা করলেন নারদ মুনি সেই জ্ঞান আর বৈরাগ্যে চেতনাকে ফিরিয়ে আনতে, কত কি জপ করলে কত স্তুতি করলে, কিন্তু তাদের জ্ঞান ফিরল না। নারদ মুনিকে এইভাবে চেষ্টা করতে দেখে আকাশবাণী হলো, হে মুনি তুমি যথাসময়ে যথাস্থানে যথোচিত ব্যক্তি দ্বারা এর উপায় জানতে পারবে। খুঁজতে বেরোলে কি উপায় এদের চেতনা ফিরিয়ে আনা যায়, কেউ উপায় বলতে পারল না। কেউ বলল কোন উপায় নেই, কেউ বলছে আপনি যখন পারেননি আমরা কি করে পারব, কেউ বলছে উপায় আছে। কিন্তু এইভাবে বলা কওয়া হওয়ার পর সঠিক উপায় কেউ দিতে পারল না। তখন নারদ মুনি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন বদরিক আশ্রম। সেখানে মনের দুঃখে বসে আছে, এমন সময় ব্রহ্মার চার মানস পুত্র সনক সনাতন সনন্দ সনক কুমার তারা এসে হাজির। তারা এসে বলল কি যে উপায় আছে, কি উপায়? উপায় একটা, ভাগবত সপ্তাহ, সাত দিন ধরে ভাগবত সপ্তাহ, যদি এক সপ্তাহে পাঠ হয় তবে এই জ্ঞান আর বৈরাগ্যে চেতনা ফিরে আসে, সবার হৃদয়ে ভক্তি দেবী প্রকাশ। আর আপনি কি করে ভুলে গেলেন নারদ মুনি, কি করে ভুলে গেলেন যে আপনি একদিন এই উপায় দিয়েছেন? তখন না আপনি একদিন ঘুরতে ঘুরতে ব্যাসদেবের আশ্রমে গিয়েছিলেন, আর ব্যাসদেব মনের দুঃখে বসেছে, ব্যাসদেবকে দুঃখিত অবস্থায় দেখে আপনি বলেছিলেন কি হয়েছে? ব্যাসদেব বলেছিলেন আমি এত গ্রন্থ লিখেছি কিন্তু মনের মধ্যে আমার আনন্দ নেই, মনে হচ্ছে কিছু লেখা যেন বাকি থেকে গেল। কি লেখা বাকি থাকবে বুঝতে পারছি। নারদ মুনি বললেন শোনো, কেউ যদি খারাপ হাতের লেখায় রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ লেখে সেই কাগজটি কুড়িয়ে পেলে মানুষ বুক পকেটে রাখে, মানে যত্ন করে রাখে, কারণ তাতে হরিনাম লেখা আছে। আর কেউ যদি ভালো হাতের লেখায় গালাগালি লিখে রাখে ছিঁড়ে ফেলে, মানে হচ্ছে তুমি এত এত গ্রন্থ লিখেছ কিন্তু তাতে প্রেম ভক্তির কথা নেই, ভক্ত চরিত্র নেই, ভগবানের চরিত্র ভগবানের লীলা কথা, যা লিখেছ সব কর্মকাণ্ড, এই যজ্ঞ করলে স্বর্গ পাবে, এই যজ্ঞ করলে ইন্দ্রলোক বরুণলোক সূর্যলোক তপলোক জ্ঞানলোক মহলোক, এই সবই লেখা রয়েছে, ভক্তির কথা লেখা। তাই তোমার দ্বারা এখনো অনেক কাজ বাকি। কানে কানে চারটি শ্লোকে ভাগবত দিয়েছিলেন, চতুর্শ্লোকী ভাগবত যেটি নারদ মুনি পেয়েছিলেন কার কাছে? ব্রহ্মার কাছে। কি বলছে তার ব্যাখ্যায়? যে ভগবান সর্বত্রই রয়েছে, এই যে আমরা আকাশের মধ্যে সূর্য চন্দ্র দেখতে পাই, আবার জলের মধ্যে দেখতে পাই, এটি হচ্ছে তার মায়া। যা দেখতে পাচ্ছ তাও ভগবানের, যা পাচ্ছ না দেখতে তাও ভগবানের, আর যেখানে কিছু আছে বলে অনুভব হচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে না সেটিও ভগবান, সর্বত্রই তার উপমাধুর্য ব্যাখ্যা করা হয়েছে। সেটি
নারদ মুনি কানে কানে বললেন ব্যাসদেবকে, ব্যাসদেব ধ্যান করে সেই চতুশ্লোকী ভাগবতকে ধ্যান করতে করতে সম্পূর্ণ লীলাটি দেখতে পেলেন এবং ব্রহ্মাকে বললেন, হে প্রভু আমি এটি গ্রন্থাকারে লিখতে চাই, আমি মনে মনে রচনা করেছি। গণেশজি রাজি হলে কিন্তু শর্ত করলেন কোথাও থেমে গেলে আর আমি লিখব না। তাই ভাগবতে সব শ্লোকেরই 28 প্রকার ব্যাখ্যা, কিছু শ্লোকের 64 প্রকার আর কিছু শ্লোকের 128 প্রকার ব্যাখ্যা। কারণ ব্যাসদেব ইচ্ছা করে কঠিন কঠিন শ্লোক দিয়েছে যাতে গণেশজির একটু মাথা খাটাতে সময় লাগে আর সেই সময়ে তিনি আরো 5টি শ্লোক ভেবে নিতে পারেন। অক্ষয় তৃতীয়া যেদিন আমাদের পাঠ শেষ হবে সেদিন করেছে অক্ষয় তৃতীয়া, ওই অক্ষয় তৃতীয়ার দিক থেকেই ভাগবত লেখা শুরু হয়েছে। তাই সেই ঘটনাটি মনে করিয়ে দিলেন এবং সনকাদি ঋষিগণ আনন্দ ঘাটে গেলেন, হরিদ্বারে আনন্দ ঘাট, সেখানে নরম বালুকা, সেখানে ভাগবত হল এবং ভক্তি দেবী সেখানে সবার হৃদয়ে প্রকাশিত হল। সাত্ত্বিক পর জ্ঞান বৈরাগ্যের চেতনা ফিরে পেল, তারা আবার যুবকত্ব পেল, প্রভু সবাইকে স্বয়ং শ্রীহরি এসে দর্শন দিল। এটি হচ্ছে ভাগবতের প্রথম মাহাত্ম্য। দ্বিতীয় মাহাত্ম্য কি, আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন মধ্যেশ্বর, সেই আত্মদেবের স্ত্রীর নাম ছিল কি, ধ্রুবদেবী। আমার সাথে বলো কি, কি নাম, ধ্রুবদেবী। আর তাদের বংশে কোন ছেলে ছিল না, বাড়িতে একটা গরু ছিল, গরুটারও কোন ছেলে নেই, কোনো বাচ্চা নেই, মানে বাছুর টাচ্ছুর হয়। এবার আত্মদেবের প্রচুর টাকা পয়সা ছিল, শাস্ত্রী ব্রাহ্মণ, প্রচুর যজমা, কিন্তু বাড়িতে শাস্তি, তার বয়ের স্বভাব ছিল সংসারটি গুছিয়ে করত, কিন্তু গুছিয়ে করলেও সংসার যতই করুক লাগাম ভাজাম করা, পরনিন্দা পরচর্চা করা, এগুলো তার খুব বেশি বেশি ছিল। আর তাকে সন্তান নেবার কথা বললেই সে বলতো আমি সন্তান নেব, কেন পেট বড় হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই বাচ্চা নেব। একদিন আত্মদেব দুঃখিত হৃদয়ে আত্মহত্যা করতে গেল, আত্মহত্যা করতে যাবে জঙ্গলে, এমন সময় এক সাধুর সাথে দেখা, আর সাধু এসে বলছে কি করো ব্রাহ্মণ, একটু থামো, মরছো কেন, 84 লক্ষ জমি ভ্রমণে পর জীব একটা সুযোগ পাচ্ছে মরে যায়, ভজন করো, তোমার তো আগামী 7 জন্মে কোনো পুত্র নেই, পুত্র থেকে কি হবে যদি সেই পুত্র ভক্ত না হয়, কি অদ্ভুত কথা। তাই তুমি ভক্তি জীবন ছাড়া কোনো লাভ নেই, যদি ভক্ত না হয় পুত্র, তবে পুত্র থাকার থেকে না থাকাই বেশি ভালো। এমন যখন বলে দিলে কিন্তু আত্মদেবের চেতনা হল না, আত্মদেব বলছে আমার ছেলে চাই মানে চায় না, আমি এক্ষুনি তোমার সামনে আত্মহত্যা করব আর তোমার ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে। তখন সেই সাধু একটা মন্ত্রপ্রত ফল দিল, বলে এই ফল তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার একটা সুসন্তান হবে। কিন্তু স্ত্রী তো খেল না, সে তার দিদির সাথে সলা পরামর্শ করলো, তার দিদি গর্ভবতী ছিল, যে আমার সন্তান আমি তোকে বিক্রি করে দেবো, আমার বছর বছর সন্তান হয়, তুই মিথ্যায় অভিনয় করে খা আর এই ফলটি গরুটাকে খাইয়ে দে। যথা সময়ে দিদির বাচ্চা হলো, সেই বাচ্চা নাম রাখল কি, ধন্যকারী। আর এদিকে গরুর পেটেও মানুষ বাচ্চা হলো, কাকির কানগুলো ছিল গরুর মতো, তাই নাম হলো গোকর্ণ মহারাজ। বলো গোকর্ণ মহারাজ কি, সেই গোকর্ণ মহারাজ ছিলেন ভাগবত তত্ত্ববেত্তা, ছোট থেকেই তিনি ভাগবত তত্ত্ববেত্তা, বিশাল ভক্ত। যত দিন যায় একজন ভজন করে আর একজন কুকীর্তি করে, যখন ধন্যকারী 5 বছর বয়সে 1 বছর 1 মাসের ছেলেগুলিকে কোলে তুলে কুয়োর মধ্যে ফেলে দিত, কি শয়তান। ধন্যকারীও বড় হলো, গোকর্ণও বড় হলো,
গোপন্য পিতাকে একদিন বললেন, হে পিতা, আমি সংসার ত্যাগ করে ভজন করতে যাচ্ছি, আপনিও যদি আপনার মঙ্গল চান তবে ভজন করো। এই সংসার অনিত্য, এই সংসারে যেটা সুখ বলে মনে হচ্ছে এটা দুঃখেরই নামান্ত, দুঃখালয় শাশ্বত। সংসার হচ্ছে দুঃখের আলয়, এখানে সুখ বলে কিছু নেই, তাই আপনি ভজন করুন। পুত্র চলে গেলে কিছুদিন পর আরেক পুত্রে ধুদ্ধকারী অত্যাচারে আত্মদেব সংসার ছেড়ে জঙ্গলে গেল। সেখানে ভাগবতের দশম স্কন্ধ করতে করতেই তিনি দেহ ত্যাগ করলেন। এবার মায়ের পালা, যে মা লাই দিয়ে দিয়ে সন্তানকে মাথায় চড়িয়েছে, অনুশাসন করেনি, বীজ বৃক্ষোৎপন্ন করেছে, এমন অত্যাচার শুরু করল যে ধুদ্ধকারীর মা ধুদ্ধলিও কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল, ছেলের অত্যাচার সহ্য করতে পারল না। ধুদ্ধকারীকে আর দেখে কে, পাঁচ পাঁচটি বেশ্যাকে বিবাহ করে সে সংসার করছে, চুরি ডাকাতি করছে, কি না বউদেরকে সন্তুষ্ট করতে হয়। পৃথিবীতে যে এত মানুষ জেল খাটছে কাকে সন্তুষ্ট করার জন্য যাবে, মন প্রভুকে সন্তুষ্ট করার জন্য। কি না মনের মধ্যে ভালো লেগেছে কোন মেয়ে মানুষ বিয়ে করলাম, মনকে ভালো লেগেছে, আমার মন, আমি মন থেকে ভালোবাসি, মানে আমার মনে তোমার নিয়ে একটা জায়গা তৈরি হয়েছে। এবার সে বলছে একটা সোনার চুরি চাই, দুটো কি করবো, তাহলে চুরি করবো, চুরি করতে গিয়ে ধরা পড়লাম যে কাকে সন্তুষ্ট করার জন্য, মন প্রভু। একটা সুন্দরী কোনো মহিলা পেরিয়ে যাচ্ছে, মনে কাম বেগ আসছে, তার ক্ষতি করলাম কাকে সন্তুষ্ট করার জন্য, মন প্রভু। জেল খাচ্ছে শাশু, এই মনকে সাধুরা কখনো বিশ্বাস করে, মন এতই চঞ্চল। তাই হলো কি, সেই আমাদের ভুক্তকারী চুরি ডাকাতি করছে, একদিন রাজার বাড়িতে ডাকাতি করল, প্রচুর সোনা দানা নিয়ে এসেছে, স্ত্রীগুলি আলোচনা করছে যে নিশ্চয়ই বেটা কোন রাজার ঘরে ডাকাতি করেছে, রাজার লোকে খুঁজতে খুঁজতে একদিন ঠিক এখানে আসবে, আর আমাদের তো ধরে নিয়ে যাবে, আমরা তো বেশ্যা, আমাদের তো পতি ঠিক নেই, তাই আমরা একে বেশি করে মদ খাইয়ে মেরে ফেলবো, আর সমস্ত সম্পত্তি পাঁচ ভাগে ভাগ করে পালিয়ে যাবে। ধন্যকারী যখন স্নান করে আসলেন, ওকে প্রচুর মদিরা পান করি অজ্ঞান হয়ে গেল, গলায় দড়ি দিয়ে মারতে গেল, আদমরা হলো মূল্য না, জ্বলন্ত পাইলা জ্বলন্ত আগুন, মুখে দিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে সেই বাড়িতেই কবর দিল, আর তারা ধীরে ধীরে পালিয়ে গেল। বহু বছর পর গোপন্য মহারাজ একদিন গ্রামে তিরুসিদ্ধ মহাত্মা হয়েছে, রাত্রিবেলার সময় ছিল, গ্রামে সবাই ঘুমোচ্ছিল, তাই কাউকে কিছু না বলে তিনি কোথায় গেলেন, নিজের ভিটা, সেখানে গিয়ে তিনি কি করলেন, সেই ভিটাতে প্রবেশ করে যেই না প্রবেশ করেছে, দেখে একটা ঘূর্ণি ঝড়, একটা প্রেম ঘূর্ণি ঝড় হয়ে ঘুরছে, যেই না কমলগুলো থেকে জল ছেটালেন, অনেক ভয় খাইয়েছে, কিন্তু গোপর্ণ ভয় খায় কত কি রূপ নিচ্ছে, দেখে তার ভাই কে ধন্যকারী, কি ব্যাপার তুমি মুক্তি পাও, আমি তো গয়ায় পিণ্ড দিয়েছি, কে বলছে, গোপর্ণ, গয়ায় পিণ্ড দিলেও মুক্তি হয় না, কর্মফল যদি খারাপ থাকে, প্রেত জমি হয়ে ঘুরতেই থাকে, ভাগবত তার প্রমাণ, তাহলে তোমার মুক্তি হয়নি, কেন হয়নি বলে জানি না দাদা, তুমি তো সবই দিয়েছো, কিন্তু আমি প্রেত জমি হয়ে কষ্ট পাচ্ছি, অনেক পাপ করেছি, তুমি আমাকে বাঁচাও। রাত পেরিয়ে সকাল হল, সবার সাথে দেখা হলো গোপর্ণ, সবাই মিলে আগের রাত্রের ঘটনাটি শুন, কেউ উপায় বলতে পারছে না, তখন গোপর্ণ মহারাজ সূর্যের গতি থামাতে গেল, কাল চক্র, যেই না থামাতে যাবে, সূর্যদেব প্রকট হয়ে বললেন, এর উপায় আছে, এর উপায় হচ্ছে সাত দিন ধরে ভাগবত পাঠ, সপ্তাহে কটা দিন, সাতটাই, তাই সাত দিন যদি পাঠ হয় তবে এর মুক্তি হয়। সবাই বসেছে পাঠ শুনতে, কিন্তু সেই ধন্যকারী কোথায় বসে,
সে তো শান্ত হতেই পারছে না। শত বৃশ্চিক দর্শন দংশনের যন্ত্রণা, একশোটা বিছে কামড়ালে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা নিয়ে সে চলছে। শত খুঁটি যুক্ত একটা বাস ছিল, সে বাসের ভেতরে প্রবেশ করল। এক একদিন পাঠ হয় আর একটা করে খুঁটি ভেঙে যায়। সাত নম্বর দিনে এক দিব্য দেহধারী পুরুষ সেখানে প্রকাশ পেল। ধন্যকারী দেব জমি পেয়েছে এবং তার জন্য রথ নেমে আসলো বৈকুণ্ঠ থেকে, রথে করে সে চলে গেল। প্রশ্ন হচ্ছে, পাঠ তো সবাই শুনেছিল, মুক্তি একা ধন্যকারী কেন পেল? কারণ তার মতো উপোস করে এক মনে কেউ পাঠ শুনে নেড়া একবার বেলতলা যায় বলে যে যাই সেই বলছে। তাই আবার এক মাস পর গোকর্ণ মহারাজ ভাগবত করলেন আর গ্রাম শুদ্ধ সবাই মুক্তি পেল। তোমরা হয়তো আলোচনা করবে, মন দিয়ে ভাগবত শুনলে যদি মরে যায় বাবা কেন মরবো, মরতে তো এমনি হবে না, আজ হোক কাল হোক। আর একশো বছর পরে এখানে যতগুলো বসে আছে কেউ থাকবে আর সত্যি হয়েছে, আবার মরবো মরবো মরার পর আর দেখা হবে না। তোমরা তো অনেকে বলো না আমি স্বামীকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসি, আচ্ছা যদি মরে যায় তারপর সে আত্মাকে দেখতে আসে তোমাকে কি বলে নরমাল ভূত? তার মানে দেহ থাকলেই ভালোবাসা আর দেহ চলে গেলেই সব শেষ। দশ দিন খুব কান্নাকাটি করবে, কত নিয়ম পালন করবে, আর এগারো নম্বর দিনে যখন বাসি সাধ্য আসে বাকিটা ইতিহাস, বুঝতেই পারছে কি রান্না হয়। বাসি সাধ্য মানে মাংস করতেই হবে, সে পাঁচ বছরের ছেলেই মরে, পনেরো বছরের ছেলে মরে, তো পঞ্চাশ বছরের ছেলে মরে, খেতে হবে। এই তো ভালোবাসা। যে বললো সে হয়তো স্বর্গে যাচ্ছিল কিন্তু সংস্কার দেয়নি, পঞ্চাশটা নিরীহ পশুকে বলি দিল নরকে, কিনা সমাজে খেয়েছি খাওয়াতে হবে। কি বিচ্ছিরি একটা জীবন, একটা পরিবেশ আমাদের তৈরি হয়েছে, মানুষের জন্য মাংস খাওয়াতে হবে। এই হচ্ছে সাংসারিক ভালোবাসা, যতদিন আছ দেহে ততদিন প্রেম। তার এদিকে তো ষাট বছর, ওদিকে ষাট হাজার বছর, ওই যন্ত্রণার কথা কি ভেবেছে? পরকালটা নিয়েও চিন্তা করা দরকার। বিজ্ঞানও বলছে শক্তি কখনো শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে কখনো ধ্বংস করা যায় না। কারো কারো মাধ্যমিকের স্টুডেন্ট আছে একটু হাত তুলো, এখানে কেউ পড়াশোনা করে না? মাধ্যমিকের স্টুডেন্ট যারা পড়াশোনা করছে রীতিমতো, একটা সূত্র আছে না, E=mc². শোনো, আমরাও পড়াশোনা করেছি রীতিমতো খেটে পড়াশোনা করেছি, একটা সময় যখন পড়াশোনার সময় ছিল তখন যথেষ্ট খেটে, যদি রেজাল্ট দেখো তো পাগলা হয়ে যাবে, রেজাল্টটা বলার কথা নয় কিন্তু খেটেছি। তাই আমাদেরকে পড়াশোনা দিয়ে তোমরা হারাতে পারবে না, বুঝলে কি করতে আসেনি, যেটা বলছি বিজ্ঞান ভিত্তিক, শক্তিকে কখনো নষ্ট করা যায় না, ধ্বংস করা যায় না। তাই এই যে আত্মারূপী শক্তিটি বেরিয়ে গেল, যে লোকটি এতদিন নড়াচড়া করছিল কত চেঁচাচ্ছিল সে শান্ত হয়ে গেল, তার এনার্জিটা গেল কোথায়? কোথাও তো গেল, কোথাও তো সে আছে। তাহলে আত্মা আছে, নিশ্চিত আছে। যদি বলো আত্মার প্রমাণ কি, আমি তোমাকে ঘুরে কোশ্চেন করবো, মন আছে প্রমাণ, শরীরের কোন অঙ্গটা মন? এইটা তো হৃদয়, এটা কান নাক চোখ, মন কোনটা? আসানসোল বাস স্ট্যান্ড বলবো, দেখো সবার চোখে যারা যারা আসানসোল গেছে বাস স্ট্যান্ডটা ভেসে ওঠে, রুনাপুরা ঘাট বলবো ব্রিজটা সবার ভেসে ওঠে, কিভাবে কিভাবে? মন তো এক কিছু তো আছে, তাহলে সুখ দুঃখ কিভাবে অনুভব করছে? তো মন দেখা যায় না, হাওয়া অনুভব করা যায়, চোখে দেখা যায় খালি চোখে হাওয়াটা বাতাসটা, আত্মাও তেমনই বসে দেখা যায়, তার জন্য আলাদা চোখ লাগে, অনুভূতি লাগে, সব কিছু তার খালি চোখ দিয়ে হবে না। যেমন বিজ্ঞানে অনুবীক্ষণ যন্ত্র আছে ছোট ছোট প্রাণীগুলিকে দেখা, তেমনই সব কিছুর লজিক আছে। ভাগবত শুনলে কি হবে মহারাজ? কৃপা হয়ে যাবে? হ্যাঁ হবে। কিভাবে? ধরো তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল সকাল শুনলে শাশুড়ি মা নিন্দা করছে, কিংবা বৌমা নিন্দা করছে, কিংবা শ্বশুর নিন্দা করছে, কি হবে? মায়েরা সত্যি কথা বলবে,
রাগ হবে কি হবে না, হাত আমার রাগ হবে কাকার হাত রাগ হবে, হাত কারো রাগ হবে না, সত্যিটা বলবে ভাগবতার সঙ্গে বসে আছে, আমার তো মিলনের সঙ্গে রাগ হয় কাকার হয় দেখি হাত সব সাধু কারোর রাগ হয় মিলনের সঙ্গে। আর যদি এর বিপরীত খুব প্রশংসার সঙ্গে সকাল সকাল মনে হবে শাশুড়ির হাত থেকে ঝাঁটা কেড়ে নিজেই ঝাঁটা, তার নিন্দা প্রশংসা দুটোই তো কথা, নিন্দার চোটে কেউ আত্মহত্যা করে নেয় কথাই তো, সে তোমাকে ছুলো না স্পর্শ করলো না কিচ্ছু করলো না, দুটো এমন কথা বলে দিল তুমি আত্মহত্যা করবে, কিংবা দুটো এমন কথা বললো তোমার পড়াশোনা করার এনার্জি চলে মোটিভেশনাল স্পিচ, যারা যারা আইপিএস আইএএস এর পরীক্ষার জন্য তৈরি করছো তাদের তো কত কিছু শুনে হবে আমি পারবো, এগুলো শুনলে যদি একটা সাধারণ কথার যদি এত ক্ষমতা চিন্তা করে তো হরি কথার কত ক্ষমতা, এটাও তো কথা, এটা শুনলেও তো কৃপা হবে কেন হবে নিশ্চিত হবে, তাই এটা লজিক্যালি প্রমাণিত যে ভাগবত শুনলেও কৃপা হবে, তো যেমন সত্য তেমন রঙ। এবার আমরা ভাগবতের যে মাহাত্ম্যতে প্রবেশ করছি এরপরই বিশ্রাম দেব, গান গাইব নিশ্চয়ই গাইব শেষে দু চারটি গাইব, আর কাল থেকে প্রচুর গানই আছে কারণ কাল থেকে ভক্ত চরিত্র প্রবেশ করছে, যদিও আমার কাকা দু তিন দিন থাকতে পারছে না বিশেষ উদ্দেশ্যে, এই সাত দিনের পাঠে হয়তো দুদিনই থাকতে পারবে, এটা আমার জন্য খুবই কষ্টের, কিন্তু তবুও গাইবে আজকেও গাইবে, একটু খালি পাঠটা শেষ করি কারণ দেখো একদিন পিছিয়ে গেলে সাত দিন পর্যন্ত পিছিয়েই থেকে যাবে, তোমাদেরকে কি কি শোনালাম রায় রামানন্দ সংবাদ শুনিয়ে দিলাম, এগুলো অনেকের পাঠে তোমরা অনেক জায়গায় পাবেই না, চৈতন্য চৈতন্যের মূল বস্তু হচ্ছে রামানন্দ সংবাদ সাত সাধন ভক্ত, সেই মূল বস্তুটি আস্বাদন করে এবার ভক্ত চরিত্র সূর্য এর সাথে মাহাত্ম্য সূর্য, এরপর যে মাহাত্ম আমরা আস্বাদন করব তার নাম হলো পরীক্ষিত মহারাজ সংবাদ, কি নাম বলো আমার সাথে পরীক্ষিত মহারাজ সংবাদ, এই পরীক্ষিতকে পরীক্ষিত হচ্ছে অভিমন্যুর পুত্র, আর অভিমন্যু কার পুত্র অর্জুনের পুত্র, তো সেই অভিমন্যু যিনি মাতৃগর্ভেই শুনেছিলেন কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয়, একদিন অর্জুন সুভদ্রাকে বলছি কিভাবে যুদ্ধে চক্রব্যূহ ভেদ করতে হয়, আর সেটি মন দিয়ে শুনছিল কে গর্ভে থাকা সেই শিশুটি কিভাবে প্রবেশ করতে হয় শুনেছে, কিভাবে বেরিয়ে আসতে হয় সেটা যখন অর্জুন বলছিল সুভদ্রা ঘুমিয়ে পড়েছে, তাই কি হলো আধা শুনল, তোমরাও ভাগবতে এসেছো আধা জ্ঞান গাধা তৈরি করে, শুনলে পুরোটা মন দিয়ে দেখবে দুজনেই বসে পাঠ শুনছে, একজন অনেক শুনেছ একজনের মন ঘুরছে শুনে বসে আছে, তাই সাবধান অর্জুনের এক নাম হচ্ছে সব্যসাচী আমরা হলাম অর্জুন, এই শরীরটি হলো অর্জুন, কেন এক হাত দিয়ে গোবিন্দকে ধরে রাখবো আর এক হাত দিয়ে সংসার করবো, সব্যসাচী মানে যার দুই হাত সমান চলে, ভেতরের ব্যাখ্যাটি করছি তাহলে কি বাকি দুটো মাহাত্ম্যতে ভেতরের ব্যাখ্যা নেই আছে, কালকে বলি সব একদিন আজকে এই ব্যাখ্যাটি বাকি দুটি ব্যাখ্যা কালকে করে দেবো, আজকে নিশ্চয় আছে আঠাশ প্রকার ব্যাখ্যা আছে এক দুটো দেখতে, এরপর কি হলো যদি আমার শরীর অর্জুন হয় তাহলে বুদ্ধি আমার বুদ্ধিটা হলো সুভদ্রা, বুদ্ধি কি সুভদ্রা, শুনছি বুদ্ধি দিয়ে ভাগবত পাব, কি শুনছি কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয়, কোন চক্রব্যূহ যুদ্ধে না এবার এই সংসারের চক্রব্যূহ, যুদ্ধ কি শুধু তারপরেই হয়েছে এখন কি যুদ্ধ হয়েছে, প্রতিটি সংসারে যুদ্ধ, প্রত্যেকটি ভক্তের জীবনে নিজের কাম ক্রোধের সাথে যুদ্ধ, আমি আমার স্ত্রী পুত্র পরিজন বিশাল চক্রব্যূহ একটা করে, একে কর্তব্য না করলেও রাগ করে ওকে কর্তব্য না করলেও রাগ করে, এগুলিকে কিভাবে ভেদ করে যেতে হবে সেটাই সেখানে ভাগ্য, সেটাও চক্রব্যূহ,
সেই চক্রব্যূহ যখন জন্ম হলো অভিমন্যু, অভিমন্যু কে? শরীর যদি অর্জুন হয়, বুদ্ধি যদি সুভদ্রা হয়, মন হলো অভিমন্যু। মানে অভিমন্যু জীবনের ক্যারেক্টারটি কেমন? করেঙ্গে ইয়া মারেঙ্গে ছড়েঙ্গে, মানে সংকল্পাত্মিক মন। আমাদের মনটা কি বিকল্প? একদিন পাঠ শুনলাম, দ্বিতীয় দিন যাবো না, তৃতীয় দিন যাবো, কিন্তু যাদের সংকল্প এক লক্ষ মারা মানে এক লক্ষ করব তবে ছাড়বো, তার আগে ছাড়বো, দৃঢ়তা প্রতিজ্ঞা ডেডিকেশন। তাই অভিমন্যুর মধ্যে ছিল করেঙ্গে ইয়া মারেঙ্গে, তাই মন হচ্ছে অভিমন্যু। সে চক্রব্যূহ ভেদ করে প্রবেশ করলো কিন্তু বেরোতে জানতো না, নিরস্ত্র অবস্থায় সপ্ত মহারথী মিলে তাকে হত্যা করলো। নিরস্ত্র মানে যে সংসার করে কিন্তু কিভাবে সংসার করতে হয় জানে, ভাগবত তোমাকে শেখাবে কিভাবে সংসার করতে হয়। প্রেম ভালোবাসা করে বিয়ে করাটা বস্তু কথা নয়, বিয়ে করাটা মানে তো তোমার জীবনটা শুরু হলো, ওটা এন্ডিং নয়। সিনেমা দেখে ভাবছ বিয়ে করলাম মানে প্রেম সাকসেস, ভুল, ওই দিন থেকে শুরু হলো, সারাটা জীবন বুড়ো বয়স অব্দি তার পাশে থাকা। অত সুচ আজ বিয়ে হচ্ছে কাল ডিভোর্স হচ্ছে, বিয়ের আগে যে ছেলেটি যে মেয়েটি 16-20 ঘন্টা গল্প করত, আজ বিয়ের পর 2 ঘন্টা সময় নিয়ে একে অপরের কাছে প্রেম করেছে। ওদিকে ঘুরে ফেসবুক চালাচ্ছে, ওদিকে ঘুরে ফেসবুক চালাচ্ছে, দেখছি চোখের সামনে। তারপর আস্তে 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 কত প্রেম হয়ে যাচ্ছে, কত ডিভোর্স হয়ে যাচ্ছে। শান্তি ভাগবত কি করে? শান্তি বিধান করে, ধৈর্য নিয়ে আসে। আমাদের মায়েদের কত বাবাদের কাছে মার খেয়েছে কিন্তু কোনোদিন সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যায়, এখনকার মেয়েদের বলে দেখে বাস হয়ে গেল শেষ। কারণ ধৈর্য বলে জিনিসটা নেই। কেন নেই? তার কারণ হচ্ছে এই বস্তু। কেন? রিলস দেখে অভ্যস্ত, 30 সেকেন্ডের রিলস দেখে এমন অভিজ্ঞতা হয়ে গেছে, 10 মিনিটের ভিডিও দেখার ধৈর্য তাড়াতাড়ি তাড়াতাড়ি পজ করে পার করছে, দেখি চোখের সামনে বন্ধ হলো। একটা লোক লুঙ্গি পরে ডান্স করছে, হাহারি একটি, তাহলে কত মনের একটা ভাব দেখায়। একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুঃখ রিয়েক্টি। একটা মানুষের বিবাহ বার্ষিকী, লাভ রিয়েক্টি। একটা মানুষের একটা ছোট বাচ্চার অন্নপ্রাশন, কেয়ার রিয়েক্টি। 1 মিনিটে তুমি হাসলে, কাঁদলে, ভালোবাসা দিলে, সহানুভূতি দিলে, তোমার মনটা কতটা চঞ্চল, নিজে চিন্তা কর কি থেকে গেল মনের মধ্যে। ধৈর্য নেই, ধৈর্য ছাড়া মাধুর্য লাভ হয়। কোন কারণে ঝগড়া হচ্ছে বা শুরু হয়ে গেল ব্ল্যাকমেলিং করা, তাহলে আমার সাথে ছবি আছে, আমি আমি ফেস করি, আমার বহুতের প্রবলেম শুনতে হয় তো হাসি পায়। মেয়ে ছেলেগুলো তিনি যখন ক্লাস করায়, ইয়াং ইয়াং ছেলে মেয়ে, দাদা এমনি করছে দেখো, ওরম করতে, যে ব্ল্যাকমেল করে সে কখনো তার ক্ষমতা নেই দেবার, দিতে দে কি হবে, একবার তুই বদনাম হবে, কিন্তু সে সারা জীবন বদনাম হয়। কি না ইগো স্যাটিসফাই, চাই মানে আমার এক্ষণে চাই, কেন কথা বলছ না, পরিস্থিতি বোঝার মতো ধৈর্য। কি সংসার করবে ছেলে মেয়ে, বিয়ে করবে সংসারে অশান্তি আনার জন্য, একটা পয়দা করে নিচ্ছে ছেলে মেয়ে, না আছে সংস্কার, না আছে কিছু, তারপর এক একটা সব দস্যুলকনা করে উৎপন্ন হয়েছে, বাল্মীকি মুনি হচ্ছে না কি, সংসার আগুনে জ্বলছে। আর 16 বছর পর কলি দ্বিতীয় চরণ শুরু হয়েছে। দ্বিতীয় চরণ আসার 4 বছর আগে বেশিরভাগ মায়েরা বিধবা হয়ে যায়, কলি দ্বিতীয় চরণ অন্তিম চরণের সমতুল্য, জেনে রাখো। আর সে অন্তিম চরণের সমতুল্য মানে ঝাঁকি হবে বা ট্রেলার, সিনেমা তো সিনেমা তো বাকি আছে, 4,32,000, এই তো সবে 5,000, কিন্তু ট্রেলার তোমরা দেখতে পাবে। মা ছেলের মধ্যে সুসম্পর্ক থাকবে না, বাপ এবং মায়ের মেয়ের মধ্যে সুসম্পর্ক থাকবে না। 16 বছর মধ্যে যুগ এত মডার্ন হয়ে যাবে, বুঝতেই পারবে না কোনটা বাবা কোনটা মেয়ে, কোনটা মা কোনটা ছেলে, খালি মডার্নের দিকে, খালি লোক দেখা, খাচ্ছে পায়খানা করছে শুচ্ছে সব ছাড়তে হবে, না দেখালেই ঘুম হয়। কি অদ্ভুত বিচিত্র, নিজের ভেতরে গুপ্ততম বস্তু দেখিয়ে বেড়াচ্ছে, সেগুলো পাগল ছাড়া আর কি, মূর্খ ছাড়া আর কি। মহারাজের কোনো ইউটিউব অ্যাকাউন্ট নেই, প্রয়োজনও নেই। আমি মনে করি যদি আমি শুদ্ধ বস্তু প্রচার করি, রাধারানী যদি চায় আমি পাঠ নিয়ে শেষ করতে পারবো, আর আমার যদি 100টা ইউটিউব অ্যাকাউন্ট থাকে, উনি যদি না চায় একটাও পাঠাতে আসবে, কি প্রয়োজন আছে বলো, বসে শোনো, ওতে অহংকারটা আরো বাড়বে।
সবাই করছে, করুন আমি কেন করবো? কোনো কাঠ নাই মহারাজের, গুরুদেব কোনোদিন করেনি, অধমের সাহস নেই সেই কাঠ করে। কাঠ আছে আমাদের দাদাদের কাকাদের কাঠ দিয়ে দিয়ে ওইটাতেই বুকিং হবে যা প্রয়োজন। আসল অবস্থা নিয়ে নাড়াচা তাহলে কি? সেই অভিমন্যুর যুদ্ধে মারা গেল, অভিমন্যুর স্ত্রীর নাম কি? উত্তরা। উত্তরা মানে হচ্ছে পূর্ব অভিমুখে আমরা যে পুজো করি, ভাগবত করি, যা কিছু করি সকাম উপাসক, আর উত্তর অভিমুখে আমরা যা করি নিষ্কাম উপাসক। তাই অর্জুন যদি শরীর হয়, বুদ্ধি যদি সুভদ্রা হয়, মন যদি অভিমন্যু হয়, নিষ্কাম ভাব নিষ্কিঞ্চন বুদ্ধি বা নিষ্কিঞ্চন ভাবটি হল উত্তরা। সেই উত্তরার গর্ভে এসেছে কে? সন্তান পরিণতি। তাকে হত্যা করার জন্য তীর চালিয়েছে কে? গুরুদেবের পুত্র অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র। এবার তোমরাই বলো কাদের কাদের কুলগুরু আছে, হাত তুলে দেখি কারো কুলগুরু। কুলগুরুর ছেলে আসলে তাকে কুলগুরুর মতোই শ্রদ্ধা করো কি করো? গুরুপুত্র তো গুরুর মতোই সমান সমান। তাহলে গুরুদেবের ছেলে হয়ে একটা গর্ভকে কেন নষ্ট করতে চাই না? এটাই হচ্ছে কলিযুগের সংকেত। এই যে গর্ভে যিনি আছেন তিনি কে? যদি শরীর অর্জুন হয়, বুদ্ধি সুভদ্রা হয়, মন যদি অভিমন্যু হয়, ভাব যদি উত্তরা হয় নিষ্কাম ভাব, তবে পরীক্ষিত হল ভক্ত বা ভক্তি। কেন? ওই গর্ভটিকে রক্ষা করার জন্য স্বয়ং গোবিন্দ গর্ভে প্রবেশ করেছে। জগতে সবাই যত সাধু আগে জন্ম নিয়েছে, তারপর সিদ্ধি লাভ করেছে, কিন্তু পরীক্ষিতি এমন একজন সাধু, এমন একজন মহাত্মা যে মায়ের গর্ভেই গোবিন্দকে দর্শন করেছে, পিতাই তাহলে সে সবচেয়ে বড় ভক্ত। এবং এটি করল কেন? কলিযুগের সঙ্গে কলিযুগে গুরুকে মা বাবা, বেশিরভাগ মা বাবা তার ছেলেকে ভক্তি পথে যেতে বাধা দেয়। ছেলে বিলম্ব করছে, মা বাবা বাধা দিচ্ছে। ছেলে বলছে নিরামিষ্কাম, মা বাবা বলছে এখন থেকে কি বুড়ো বয়সে করবে? তার মানেটা কি? এরাই হচ্ছে অশ্বত্থামা, তোমাকে বাধা দিচ্ছে বেশিরভাগ জায়গায়। এই অশ্বত্থামা থেকে বাঁচার উপায় ভেতরে হরিনাম বাড়ানো, প্রচুর ভালো। একদিন মা বাবা শুধরে যান। এরপর পরীক্ষিত যখন জন্ম নিল, সে সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কি সেই লোকটা যে আমাকে ভেতরে বাঁচিয়েছে? মানেটা কি? যার মুখে ভাই হরি কথা নাই তার সাথে কথা বলো না, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়ে। তিনি ভক্ত, তাই তিনি সবার সাথে কথা বলতেন না, তাকিয়ে তাকিয়ে দেখতেন সেই লোকটা কোনটা যে আমাকে, যাকে আমি ভেতরে দেখেছি। একদিন এইভাবে ধীরে ধীরে পরীক্ষিত বড় হচ্ছে, তিনি ভক্ত। একদিন কি হল, জরাসন্ধে সোনার মুকুটটি তিনি ধারণ করলেন, আর যেই না ধারণ করলেন কলি প্রবেশ করে গেল। কেন গো? জরাসন্ধে সোনার মুকুটে কি ছিল ব্যাখ্যা গুলো শোনো। জরাসন্ধ মানে জরাসন্ধিক্ষণে কামের উৎপত্তি, জরাসন্ধ মানে হলো কাম। এই জরাসন্ধকে হত্যা করেছিল কে? ভীম। ভীম হচ্ছে নাম শক্তি, ভীম মানে নাম শক্তি। নাম দিয়েই কামকে জয় করে প্রেমে পরিণত করা যায়। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তো বারবার করে দুফাড়া করে দিচ্ছে, বারবার করে জোড়া লেগে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন একটা এদিকে চলো একটা ওদিকে, মানে কাম সহজে যায় না, কিন্তু কাম প্রেমে কখন পরিণত হয়? যখন তুমি যা করবে কৃষ্ণের জন্য, যা খাবে গোবিন্দকে দিয়ে, তখন আর সেটা বেশি দিন কাম থাকবে না, প্রেম হয়ে যাবে। পাল্টে গেল, আমি এদিকে তাকালে এদিকে কি আছে দেখতে পাবো, আর এদিকেও তাকাবো ওদিকেও তাকাবো, তাহলে দুদিকেই হবে। আমাদের মধ্যে ভক্তিটা কি? আজ বাড়িতে অশান্তি হয়েছে, কাল জ্যোতিষীর কাছে চলছে, তান্ত্রিকের কাছে চলছে, কই ভরসা যে আমার ঘরেই গোবিন্দ আছে? তিনি তো সত্য, তার কাছে গিয়ে একটু কাঁদা। এই জন্যই ভক্তিটা হচ্ছে, যাদের শুদ্ধ ভক্তি আছে তারা গোবিন্দকে ছাড়া নড়বেই না, নড়চল একদম। গোবিন্দ আছে মানে গোবিন্দ আছে, আমার প্রভু আছে,
এই বিশ্বাস। তা হলো কি, সেই পরীক্ষিতি যখন সেই সোনার মুকুটটি পড়লে, কাম মারা গেছে কিন্তু কামের আসক্তি কখনো যায় না। এক সাধু ছিল বিশাল নারী, আমি তাই করে বলেছি ঘটনাটা। একটা বেশ্যা করিনি ছাগল চড়াতে যেত, আর রোজ জিজ্ঞাসা করতো, সাধু বাবা তোমারও দাড়ি আর আমারও, আমার ছাগলেরও দাড়ি, কি পার্থক্য রয়েছে? সাধু রোজ বলতো, আজ না অন্যদিন বলবো। 10 বছর পেরিয়ে গেছে, সাধু আরো বয়স্ক হয়েছে, এবার দেহত্যাগ করবে। শিষ্যদের ডেকেছে, কাল আমি সূর্যাস্তের সাথে সাথে দেহত্যাগ করব। শিষ্যরা এসে বলছে, 10 মিনিট হাতে আছে, কোনো অন্তিম ইচ্ছা? গুরুদেব বলছে, বেশ্যাটিকে ডেকে পাঠাও। বেশ্যাটি এসে কাঁদছে, তুমি চলে যাবে সাধু? হ্যাঁ রে, আমি চলে যাচ্ছি। তুই আমাকে রোজ জিজ্ঞাসা করতিস না, আমারও সাদা দাড়ি, তোর ছাগলেরও দাড়ি, কি পার্থক্য রয়েছে? আজ তোকে আমি পার্থক্য বলি, আমার দাড়ি হচ্ছে কামমুক্ত, আর তোর ছাগলের দাড়ি হচ্ছে কামযুক্ত। বেশ্যাটি বলছে, এই উত্তরটা দেওয়ার জন্য তোমার 10 বছর লাগলো সাধু বাবা? বলে, না রে মা, এই শরীরকে কোনো বিশ্বাস নেই, মনকে কখনো মহাত্মারা বিশ্বাস করে না। মনই হলো আত্মার বন্ধু, মনই হলো আত্মার শত্রু। তাই আমি মনে করি, কখন পতন ঘটে যাবে বিশ্বাস, কিন্তু আর এই 10 মিনিটে আমার মনে কাম বিকার আসবে, জীবনেও কোনোদিন আসে, কাউকে দেখে খারাপ চিন্তা আসে, কোনো কুকৃতি আমি করিনি, তাই আজ আমি বলতে পারি দাঁড়ে কামমুক্ত। আমি জানি মহামায়ার কৃপায় এই 10 মিনিটে আমার আর পতন হবে। তাই জ্বলবে চিতা উড়বে ছায়, সেদিন বলো নিজেকে সাধু, তার আগে নিজেকে সাধু বলে অহংকার করো না। পাঠ করছো, ভালো কথা, কেউ এসে জমি দান করলো, আরো ভালো কথা, আশ্রম হলো, খুব ভালো। নিজে পাঠো, আশ্রমের ভেতরে ঢুকো না, আশ্রম হয়ে গেছে বেরিয়ে যা। কেন, আগে তুমি 1 লক্ষ মালা করছে, আর আশ্রম হয়েছে ভাবছো বিশাল কিছু হয়ে গেছে, 200 মালা করে। 200 মালা চলতে চলতে লোকে বললো, মহারাজ শুধু আশ্রম করলে হবে না, বড় মন্দির করতে হবে, তাহলে ভাগবত করতে হবে, হেড করতে হবে, 1 লাখ ছাড়া করে, 2 লাখ ছাড়া করে, যাক যেমন দেখাতে হবে, ঝাঁকি করতে হবে, পয়সা কাটতে হবে। মোদ্দা কথা, এক ভক্ত যদি 1 টাকা দিত, কিভাবে পকেট থেকে 4 বার 4 টাকা বার করা যায়, প্রসেসটা জানতে হবে। একবার থান ঘোরাবো, একবার চাদর ঘোরাবো, একবার কৃষ্ণ সাজিয়ে ঘোরাবো, আরো কিছু ঘোরাবো, শেষে আবার নিজে আচরণ করতে বসে যাবে, টাকাটা ইনকাম করো কি থাকবে। তাই হচ্ছে কি উদ্দেশ্য, কি ইনকাম করে, কোনো কীর্তনিয়া, কোনো ভাগবতিয়া, বেশিরভাগ 90% মেজরিটি দেখো উদ্দেশ্যতেই ইনকাম করা, আনন্দ করতেই আসে, কোন হৃদ্যতাই নেই ভেতরে, পাঠ হয়ে গেল আর বন্ধ হলো, প্রফেশনাল। কেন ভাই, এই তো তোমাদের সাথে সম্পর্ক শুরু হলো, আশিসদার সাথে আমার 2 বছরের সম্পর্ক, ঘরোয়া সম্পর্ক একদম গভীর, বাড়িতে তো 2 বছর আগে পাঠ করেছি, সাথে আমার সম্পর্ক থাকা উচিত, কি হবে লাভ, বুঝলাম কি লাভ আছে। তা হলো কি, সেই পরিপতি তার ভেতরেও যে ভগবানকে দর্শন করেছে তারও মন চঞ্চল হয়ে, সে বলল কি, আমি স্বীকার করতে যাব। তাই এখনকার দিনও হচ্ছে কি, বড় মন্দির করতে হবে, তাহলে ভাগবত করতে হবে, কোটি কোটি শিষ্য করতে হবে। এবার সারাদিন লোক আসছে, মালাটা কমে 100 লোকে দাঁড়ায়, তারপর 4 মালা, শেষে আর মালা হয়। তো তুমি বলো, সেই পাঠক বা সেই ব্যক্তি ভগবানের কাছে গেল না দূরে সরল, নিজেরও বিচার কর। কলিযুগে সাধু বিচার হবে কি দিয়ে, যার যত বড় আশ্রম সে তত বড় সাধু। তাহলে বৃন্দাবনে যারা কাছের তলায় বসে ভজন করছে তারা কা, প্রেমানন্দ জীবন সরঞ্জি যা দুটো কিডনি খারাপ, এতদিনে যাচ্ছে, এতদিন যে সে ভিক্ষা করে খেয়েছে, সে কে, তার তো বিশাল বড় আশ্রম, বিশাল কোটি কোটি টাকা। তাহলে তারা কা, সাধু বিচার ভজন দিয়ে হয়। সাধুর লক্ষণ কি, যাকে দেখলেই তোমার কৃষ্ণ নাম করতে ইচ্ছে জাগবে, এটাই হচ্ছে সাধুর তপস্থা লক্ষণ। যাকে দেখলেই মনে হবে আহা, কতদিন ভজন ভালো করে হয় না, ভজনে রুচি আসে, যাকে দেখলেই আনন্দ বৃদ্ধি হবে, তিনি হলেন সাধু। যিনি সবসময় নাম জপ করছে, চেয়ে তো দর্পণ মার্জনম ভব মহা দাবা নির্বাপনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণ মৃতাশ্বাস,
অদ্ভুত নামের ব্যাখ্যা মহাপ্রভু করেছে। যার নাম করলে যে হরি নামে কি হয়, চিত্তরূপী মনরূপী নোংরা আয়নাটি পরিষ্কার হয়। তারপর ভবে যে জ্বালা ত্রিতাপ জ্বালা আধিভৌতিক আধিদৈবিক আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালা নষ্ট হয়, আনন্দ ধীবর ঘন আনন্দ বৃদ্ধি পায়। তোমার ভেতরে আনন্দ থাকবে তবে তো তুমি অন্যকে আনন্দ দেবে। আর যদি আমি নিজে ভাগবত আস্বাদন না করি তোমাদের কি কি আস্বাদন করে বল, নিজে আস্বাদন না করলে অপর কি কি আস্বাদন করবে। আমিও তো এখানে পাঠ শুনতে এসেছি, তিনি বলাচ্ছেন অধম নিমিত্ত মাত্র বলছে আস্বাদন আনন্দ। তা সেই পরীক্ষি চলে গেলে জঙ্গলে শিকার করতে, শিকার মানে চাই চা, সংসারটাই হচ্ছে জঙ্গল। সংসার দাবানল লীল লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্ব প্রাপ্ত কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রী চরণার। এই সংসারকে দাবানল বলেছে, দাবানল কোথায় লাগে জঙ্গল। তাই সংসার অরণ্যে শিকার করতে গেছে হরি, হরি হচ্ছে বাসনা। যে আগুনে ঘি ঢাললে যেমন আগুন কখনো নেভে না, তেমনি সংসারে তুমি কত কোটি টাকায় ঢালো এই গন্ধটি ভক্তি হবে চলতে থাকে। তার পেছন পেছন পরীক্ষিত মহারাজও দৌড়াচ্ছে, ছুটতে ছুটতে সারাদিন পেরিয়ে গেছে জল পিপাসা। জল পিপাসা মানে মানুষও সারা জীবন সংসার করতে করতে শেষে দুমুঠো শান্তি চায়। তখন সে দেখতে পেল জঙ্গলের মধ্যে কুটিয়া মানে সংসারের মধ্যে মন্দির, দেহের তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করলে দেহের মধ্যে বিবেক। সেখানে গিয়ে দেখছে এক সাধুর সমাধিস্থ, তার কাছে গিয়ে বলছে আমাকে জল দাও। সাধু আচরণে দেখাচ্ছে জল মানে শান্তি, তুমি অন্তর্মুখী হও শান্তি পাবে। আর বাইরের তত্ত্ব হচ্ছে যদি এতই জল চেষ্টা পেয়েছে, জল তো ছিল নিজে গড়িয়ে খেতেই পারে, বলা সহজ করা কঠিন। একটা মাতালকে গিয়ে জিজ্ঞাসা করো কি করলে মুক্তি হয়, বলবে নাম করলে নিজে করে। তা পরীক্ষিত সেই সোনার মুকুট পরে আছে অহংকার লাভ পূজা প্রতিষ্ঠা, আমি বিশাল রাজা আমি কেন নত হব। তাই সেই শ্রমিক উনি ধ্যানস্থ ছিলেন, তিনি তো সমাধিস্থ ছিলেন, সামনে ছিল একটা মৃত প্রায় সর্প, মৃত প্রায় কি সর্প মরেনি মৃত প্রায়, জঙ্গলের মধ্যে সাপ তাও আবার আদমরা মানে এখানে বৈষ্ণব তত্ত্ব লুকিয়ে আছে। ভোলেনাথের গলায় কি আছে, কি আছে বলো, আরে বলো রে বাবা, সাপ। সাপ কিসের প্রতি, একই মা মনসা তার উপর ধুধুনোর গন্ধ মানে ক্রোধের প্রতি। ক্রোধ কখনো বৈষ্ণবের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, তাই সে বেতপ্রায়। শিবের বাড়িতে সাপও আছে ইঁদুরও আছে, সাপ ইঁদুর খায় খাই তাই, কিন্তু কেউ কাউকে খাচ্ছে। শিবের বাড়িতে একটা সিংহ আছে আবার একটা ষাঁড়ও আছে, তারাও কিন্তু একে অপরকে হিংসা করছে। শিবের বাড়িতে একটা ময়ূর আছে একটা সাপ আছে, ময়ূর কিন্তু সাপকে খেয়ে ফেলতেই পারে ছিঁড়ে ফেলতে পারে, সে ক্ষমতা ময়ূরের আছে কিন্তু হিংসা হচ্ছে। কেন, এই হচ্ছে বৈষ্ণবের সংসার। তোমার ভজন এমন হবে যে সাপ গরু সব এক ঘাটে জল, তোমার সামনে কেউ লাফালাফি করবে প্রভাব। সেই সাপটিকে গলায় বেজিয়ে দিলে তীরে করে, সাপ হচ্ছে ক্রোধ, ক্রোধ হচ্ছে সাধুর গলার মালা, যখন ইচ্ছা করবে যখন ইচ্ছা খুলে ফেলে দেবে। ক্রোধ কখনো সাধুকে নাচাতে পারবে না, সাধু ক্রোধকে নাচাতে। তাই তো প্রতিজ্ঞা করে বলায় বলো আমার কাম আমি কামের নয়, আমার ক্রোধ আমি ক্রোধের নয়, আমার লোভ মোহ মদ মাৎসর্য কিন্তু আমি লোভ মোহ মদ মাৎসর্য। এই হচ্ছে প্রতিজ্ঞা, এই হচ্ছে জায়গা আমি রাধারানী, আমার মধ্যে গুলো কেমন বাস। তাহলে কি সেখান থেকে চলে আসে, আর যেই না আসলো সোনার মুকুটটি খুলেছে বিবেক দংশন করছে, ছি 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 কি পাপ কাজটাই না করলাম সাধু অপমান, আমার যেন শাস্তি হয়। লাভ পূজা প্রতিষ্ঠা সরে গেলেই জি নিজের ভুল বুঝতে পারে। তখন এদিকে শ্রীকৃ মুনি শ্রমিক ঋষির পুত্র, শ্রীকৃ কথার তাৎপর্যই হচ্ছে প্রারব্ধ। সেই শ্রীকৃ মুনি অভিশাপ দিলেন
যে আমার পিতাকে এমন করেছে আজ থেকে সাত দিন পর তার তক্ষক দংশনে মৃত্যু হবে। সাত দিন কেন, দুদিন কেন, পাঁচ দিন কেন, সপ্তাহে কটা দিন, সাতটা দিন? এই অভিশাপ আমাদের সবার উপর আছে। এখানে এমন কেউ আছেন কি যে মাসে রবিবার নেই সেই মাসে মরবে? তাহলে সবার আছে। পরীক্ষিত যখন সেটি শুনলেন, শ্রমিক ঋষি ধ্যান ভাঙল, সে তার শিষ্যকে পাঠালো, খবর দাও রাজাকে, রাজা ধার্মিক ছেলেকে বকাঝোকা করলেন, কিন্তু কর্মফল, আগুনে হাত দিলে হাত তো করবেই বাবা। তাই সেটি শুনেই পরীক্ষিত আনন্দে ঝাঁপাচ্ছে, ভালো হয়েছে, আমি শাস্তি পেয়েছি, আমি জানি আজ থেকে সাত দিন পর আমি মারা যাব। এই সাত দিনে আমার কি উচিত? সমস্ত রাজকার্য রাজধর্ম ত্যাগ করলো। এবার যেসব ভাগবত পাঠকেরা শেষ দিনে পরি সুখদেব বিদায়ে বলে বিশাল মণি রত্ন দিয়েছেন সুখদেবকে, কত বড় ভুল ব্যাখ্যা দেখো। সুখদেব হচ্ছে নিষ্কিঞ্চন সাধু, সে কখনো টাকা পয়সা নেবে? আর যে দেবে সে তো রাজ্য ত্যাগ করে এসছে, তার কাছে তো ক্ষতি করেই না, কিচ্ছু কি দিয়েছে? সুখদেব বিদায় মানে মন দিয়েছে গুরুচরণ এক মন, হে গুরুদেব আমি প্রতিজ্ঞা করছেন ভজন করব, এবং সে ভজনে একনিষ্ঠ। গুরুদেবের যদি হৃদয় ভরাতে হয় টাকা দিয়ে নয়, ভজন করে গুরুদেবের হৃদয়টা জেতার চেষ্টা করুন, বিদ্যা চর্চা করে। তাই এখানে কি হলো, পরীক্ষিত মহারাজ ঘর ছেড়ে চলে গেলেন, দেখা হলো সুখদেব গোস্বামী তাদের সাথে, আর ভাগবত শুরু হচ্ছে। তা কাল আজকে আমরা এখানে পাখির বিশ্রাম দিচ্ছি, দু একটি ভজন গাইবে, সবাই আগে দু হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলে রাধা রানী কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা মদন মোহন কি, রাধা বাকি বিহারী কি, রাধা রমন কি, রাধা বিনোদ কি, বৃন্দাবন বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, অযোধ্যা ধাম কি, ধাম কি, অবদ্বীপ ধাম কি, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি, বিরাজ মহারাজ কি, নন্দ গাঁও কি, জামর গাঁও কি, বর্ষনা ধাম কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীমন্তানন্দ প্রভু কি, শ্রীমন্তাচার্য প্রভু কি, শ্রীমন্তরাধর পণ্ডিত কি, শ্রীমন্ত শ্রীবাস পণ্ডিত কি, পঞ্চতত্ত্ব কি, অষ্ট গোস্বামী কি, অষ্ট কবিরাজ কি, দ্বাদশ গোপাল কি, চৌষট্টি মহন্ত কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন মাতা পিতা কি, গ্রামস্থ সকল দেব দেবী কি, সমবেত ভক্ত মণ্ডলী কি, আজকের আনন্দ কি, সাতজুড়িয়া গ্রামবাসী কি, সমস্ত গ্রামস্থ দেব দেবী কি, আজকের আনন্দ কি, আজকের কথা কি, শ্রীমদ ভাগবত পাঠ কি, শ্রীমদ ভাগবত কি, রাম প্রভু কি, প্রেম সে বলে রাধে 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 হর হর মহাদেব। কভী না কভী তো হে রাধা রানী, কভী না কভী তো হে রাধা রানী, বদলে গিয়া ভিড়া, ভিড়া
किशोर छाड़ के सारे जग के बहाने, किशोर छाड़ के सारे जग के बहाने, किशोर छाड़ के सारे जग के बहाने, किशोर छाड़ के सारे जग के बहाने।